জিওগ্রাফির ফার্স্ট ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথম চ্যাপ্টার যেটা আমাদের জিওগ্রাফির, সেটা হচ্ছে লোকেশন অ্যান্ড ফ্রন্টিয়ার্স অফ ইন্ডিয়া, তার মানে ভারতের অবস্থান কোথায় এবং ভারতের সীমানা কি সেটা আমরা একটু দেখব। তো প্রথম যেটা হচ্ছে আমাদের লোকেশনে, প্রথমে বলা হচ্ছে যে ইন্ডিয়া আর অবস্থান কোথায় না, সেটা হচ্ছে একটা, এটা হচ্ছে সাব কন্টিনেন্ট। সাব কন্টিনেন্ট বলতে কী বোঝায় প্রথমে একটু জেনে নিও ভালো। এটা হচ্ছে একটা সাব কন্টিনেন্ট মানে হচ্ছে, কন্টিনেন্ট মানে হচ্ছে একটা মহাদেশ, আর সাব কন্টিনেন্ট মানে হচ্ছে উপমহাদেশ। তাহলে আমরা জানি যে ভারতকে উপমহাদেশ বলা হয়, এবং তার মানে এই না শুধু ভারতকে বলা হয়, ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট মানে হচ্ছে এর পার্ট হচ্ছে একদম পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ, নেপাল, ভুটান, তারপরে হচ্ছে মালদ্বীপস, এই পুরোটাকে নিয়ে হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট। কেন বলা হচ্ছে? কারণ এখানকার কালচারটা আমাদের অনেকটা একই রকমের। তো এই যে আমাদের একটা সেম কালচার দেখা যায়, সেই জন্যই আমরা এটাকে উপমহাদেশ বলা হয়। অনেক মিল এখানকার আবহাওয়া, খাওয়া দাওয়া, ঠিক আছে, কালচার অনেক মিল, তো সেই জন্য এটাকে উপমহাদেশ বলা হচ্ছে। এরকম পৃথিবীর অনেক জায়গা আছে যেগুলোকে উপমহাদেশ বলা হয়, যেরকম স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ আছে, আরব পেনিনসুলা আছে যেখানে আরবের অনেক দেশ আছে, ওদের কালচার মোটামুটি একই। তো এরকম অনেক সাব কন্টিনেন্ট আছে, তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে একটা সাব কন্টিনেন্ট। আরেকটা হচ্ছে যে আমাদের অবস্থান কোথায় না, এটা হচ্ছে সাউথ সেন্ট্রাল এশিয়া, বা অনেকে সাউথ এশিয়াও বলে। তো আমরা যদি এশিয়ার এশিয়ার ম্যাপ দেখি, তাহলে দেখবো যে এশিয়ার ঠিক দক্ষিণ দিকে আর কি ভারত অবস্থান করছে। আচ্ছা, এবারে বলছে যে এর অবস্থান হচ্ছে পৃথিবীর গোলার্ধ হিসেবে কোন দিকে। তাহলে আমরা জানি পৃথিবীকে মোট চারটে, মানে দুটো দুটো গোলার্ধে ভাগ করা যায়। আমরা একটু একটা ছবি দেখি, তাহলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে। এখানে যে ছবিটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীকে, পৃথিবী তো গোল, তো পৃথিবীকে হাফ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গোলার্ধ, গোলের অর্ধ। তো পৃথিবীকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে এই যে পোর্শনটা আছে এই এই দিকটা, এটা হচ্ছে পূর্ব গোলার্ধ, যেহেতু এটা পূর্ব দিকে আছে, আর আরেকটা দিক হচ্ছে আমাদের যেটাকে বলছি আমরা পশ্চিম গোলার্ধ। কোনটা না, এইটা, এদিকে যে গোলার্ধটা আছে। তাহলে মোট কথা হচ্ছে যে এই যে মাঝখানে আমাদের প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা গেছে, এটা পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করছে, পূর্ব আর পশ্চিম। এটা হচ্ছে আমাদের মানে এই এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব গোলার্ধ, আর এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম গোলার্ধ। তো এটাকে যদি আমরা মানে মুছে দিই, তাহলে দেখব উন্নতরেখাও মুছে দিলাম, এটাকেও মুছে দিচ্ছি, তাহলে আমরা দেখব যে পৃথিবীকে একটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে যে নিরক্ষরেখা বা ইকুয়েটর, যেটা আমাদের একদম এইভাবে আসছে পুরো গোটা পৃথিবীকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করছে। এর উত্তর দিকে যে অংশটা রয়েছে, মানে এই দিকটা, সেটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর আর এর ঠিক নিচে যে অংশটা রয়েছে এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। মানে এই পুরো পোর্শনটাই হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, এইটা, আর এটা পুরোটাই হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধ। তাহলে যদি আমরা এবারে এটাও মুছে দিই, তাহলে দেখব যে আমাদের ভারতের, যদি আমরা বলি যে ভারতের অবস্থানটা অ্যাকচুয়ালি কোন গোলার্ধে, তাহলে ভারত দুটো গোলার্ধে আছে অবশ্যই। একটা হচ্ছে যে আমাদের পূর্ব গোলার্ধ, আর একটা হচ্ছে উত্তর গোলার্ধ। তাহলে ভারত কোথায় আছে? ভারত বেসিক্যালি হচ্ছে এইখানে রয়েছে, এই জায়গাটাতে। তাহলে ভারত, তাহলে একদিকে হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, যেটা এই অংশটার অংশ, আরেকদিকে হচ্ছে পূর্ব গোলার্ধের অংশ, তার মানে এই অংশটার অংশ। তাহলে অ্যাকচুয়ালি বলতে যদি পৃথিবীকে আমরা চারটে ভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে ভারত হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধের অংশ। তো এটা খুব ভালো করে জিনিসটা বুঝে নাও, উত্তর এবং পূর্ব গোলার্ধে ভারত অবস্থান করে। যেরকম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া কোনখানে না, এইখানে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অবস্থান কোথায় না, তোমরা বলো দক্ষিণ পূর্বে, দক্ষিণ গোলার্ধ হচ্ছে আর পূর্ব গোলার্ধ হচ্ছে। আবার আমরা যদি বলি যে ব্রাজিল কোথায় আছে,
তাহলে ব্রাজিলের অবস্থান এইখানে দক্ষিণ পশ্চিম গোলার্ধে, আর আমেরিকা কোথায় আছে? আমেরিকা হচ্ছে এইখানে, তাহলে হচ্ছে উত্তর পশ্চিম গোলার্ধে। তাহলে প্রত্যেকটা দেশের একটা করে আমাদের অবস্থান আছে, এবং এই যে মূল মধ্যরেখা যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের একদম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অবধি টানা হয়েছে এখান থেকে। তো এটা পুরো গেছে কার উপর দিয়ে? না, আমরা জানি গ্রিনিচের উপর দিয়ে, লন্ডনের কাছে গ্রিনিচ শহর যেটা রয়েছে সেটা হচ্ছে সেটার উপর দিয়ে গেছে। এটা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা ধরা হয় এটাকে, এটার পূর্ব পশ্চিম কিছু নেই, 0 ডিগ্রি বলা হয়। আর ঠিক নিরক্ষরেখাটাও ঠিক একই রকমভাবে তোমরা দেখতে পাচ্ছ, এটার উত্তর দক্ষিণ কিছু নেই, উত্তর বা দক্ষিণ দুটোই বলা হয় 0 ডিগ্রি বলা হয়। তাহলে একদিকে হচ্ছে তোমার এটা আসছে 0 ডিগ্রি, আর ওটা হচ্ছে 0 ডিগ্রি। তো মোটামুটি আমাদের এই দুটো হচ্ছে মেন রেখা বলা যায়। তো আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ আমরা পড়েছিলাম, অক্ষরেখা দ্রাঘিমা রেখা। এই নিরক্ষরেখার উত্তরে আমাদের কটা টোটাল দ্রাঘিমা আছে, এরকম করে 1 ডিগ্রি ছাড়া ছাড়া টোটাল আমাদের টানা হয়েছে 90খানা, একদম 90 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের উত্তর মেরু, আর মানে 90 ডিগ্রি নর্থ। আর ঠিক একই রকমভাবে এখানে হচ্ছে 1 ডিগ্রি সাউথ, 2 ডিগ্রি সাউথ, এইভাবে যেটা 90 ডিগ্রি সাউথ সেটা হচ্ছে একদম দক্ষিণ মেরু। তো এইভাবে 1 ডিগ্রি ছাড়া ছাড়া উপর দিকে 90টা, নিচের দিকে 90টা টানা হয়েছে। তাহলে টোটাল তাহলে কটা অক্ষরেখা আছে না, 90 90 180, আর এটা হচ্ছে নিরক্ষরেখাটা হচ্ছে একটা, তাহলে 181টা। আর ঠিক একইভাবে আমাদের দ্রাঘিমা রেখা টানা হয়েছে কীরকমভাবে, না দ্রাঘিমা রেখা টানা হয়েছে একটা হচ্ছে আমাদের মূল মধ্য রেখা, তার পূর্ব দিকে হচ্ছে যে 1 ডিগ্রি পূর্ব, 2 ডিগ্রি পূর্ব, এইভাবে টানা হচ্ছে এইভাবে সমান্তরালভাবে। এগুলো সবগুলোই হচ্ছে মূল মানে উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু অবধি প্রসারিত। তো প্রত্যেকটা অক্ষরেখা হচ্ছে সমান্তরাল, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো কিন্তু প্রত্যেকের সাথে মিশছে গিয়ে মেরুতে গিয়ে। তো সেই জন্য 1 ডিগ্রি 2 ডিগ্রি এভাবে মোটামুটি যেটা ভারতের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখবো পরে, 82 ডিগ্রি ভারতের উপর দিয়ে গেছে। তাহলে 82.5 ডিগ্রি উত্তর পূর্ব দ্রাঘিমা সেটা হচ্ছে ভারতের মাঝখান দিয়ে গেছে। ঠিক একই রকমভাবে এটা যেতে 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 একদম ঠিক উল্টো দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে 180 ডিগ্রি, এর ঠিক গ্রিনিচের উল্টো দিকে ঠিক ওই পাশে। আর এদিকেও তাই 90 90 করে এইভাবে, এই এক এক ডিগ্রি এক ডিগ্রি করে পশ্চিম দিকে যাচ্ছে, 1 ডিগ্রি পশ্চিম, 2 ডিগ্রি পশ্চিম, 3 ডিগ্রি পশ্চিম, এইভাবে গিয়ে গিয়ে একদম মিশছে গিয়ে ওই 180তে। তাহলে ওই 0 ডিগ্রি মূল মধ্য রেখা আর 180 ডিগ্রি যেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, এই দুটোর কোনো উত্তর পূর্ব পশ্চিম হয় না, এই দুটো হচ্ছে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। আর এর মাঝখানে আছে কটা, না এখানে হচ্ছে 1 থেকে ওইদিকে হচ্ছে 179 অবধি, আর এদিকে পূর্ব আর ওই পশ্চিমেও তাই 1 থেকে 179 অবধি। তাহলে টোটাল আমাদের কটা তাহলে হলো 360খানা আমাদের দ্রাঘিমা রেখা আছে, যেটা গোটা পৃথিবীটাকে পুরো জালের মতন ঘিরে আছে। তাহলে এখানে এক্ষেত্রে অক্ষরেখা কটা হলো তাহলে 181টা, আর দ্রাঘিমা রেখা হলো কিন্তু 360টা। তো এবার আমি আমাদের আবার মূল বিষয়ে ফিরে যাই। এবার আমরা দেখতে পাবো যে ভারতের বেসিক্যালি কি কি দিয়ে ভারতের বর্ডার তৈরি। তাহলে প্রথমে যেটা হচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে আরব সাগর। আরব সাগর আমরা জানি যে ভারতের মোটামুটি আর কি পশ্চিম দিকে পুরোটাই হচ্ছে আমাদের আরব সাগর, একদম কোথার থেকে কোথায় কোথাও অবধি আছে আমাদের আরব সাগর, না এই পুরো অঞ্চলটাই হচ্ছে আরব সাগর বা অ্যারেবিয়ান সি। আর ঠিক সেরকমভাবেই বঙ্গোপসাগর একটা, এইখান থেকে শুরু করে একদম পুরোটাই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এবারে হচ্ছে আমাদের গালফ অফ মান্নার। তাহলে গালফ অফ মান্নার কোন দিকে আছে, না ঠিক ওই ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে এটা আছে, এটা আমরা পরে দেখব। এটা হচ্ছে গালফ অফ মান্নার, ঠিক এই জায়গাটাতে আছে। আর ভারত মহাসাগর হচ্ছে ভারতের মোটামুটি দক্ষিণে, এই পুরোটাই হচ্ছে ভারত মহাসাগর। তাহলে এই তিনটে সাগর এসে মিশছে হচ্ছে কন্যাকুমারীতে, একদম এইখানে যেটা রয়েছে, এবং এইখানে পরিষ্কারভাবে
তিনটে সমুদ্র যে মিশছে পরিষ্কার দেখা যায়, জলের কালার দেখা যায়, যে ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর তিনটে এসে এখানে মিশছে। যারা গেছো কন্যাকুমারী তারা হয়তো দেখে থাকবে। তো এই হলো আমাদের দক্ষিণ দিকের বর্ডারটা হলো। এবারে আমরা দেখি যে আমাদের উপর দিকে কী কী আছে, স্থলভাগে কী কী বর্ডার আছে। না, স্থলভাগে আছে প্রথমে হচ্ছে আমাদের একদম, আমরা একটুখানি আমাদের একটা অন্য ছবি দেখি এই সূত্রে, সেটা হচ্ছে এই পরের ছবিটা। পরের ছবিটাতে আমরা দেখছি যে আমাদের প্রথম যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের বর্ডার, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে এটা, তারপরে হচ্ছে আফগানিস্তানের সাথে একটা ছোট্ট বর্ডার আছে এই এই পোর্শনটুকু। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের একটা বড় বর্ডার আছে চীনের সাথে এই পোর্শনটা এতটা অবধি, আবার এইখান থেকে শুরু করে এতটা অবধি, আর তারপরে আছে একটা নেপালের সাথে একটা বর্ডার আছে এখান থেকে শুরু করে একদম এতটা অবধি, ভুটানের সাথে একটা বর্ডার আছে ভালো রকম, ভুটানের সাথে একটা বর্ডার আছে এইটা, দেন তারপরে আমাদের বাংলাদেশের সাথে একটা বিশাল বর্ডার আছে এটা, আর তারপরে একটা আছে মায়ানমারের সাথে হচ্ছে এই বর্ডারটা। তো এই মোটামুটি আমাদের বর্ডার। আর প্রতিবেশী দেশ বলতে আর কী কী রইল, না একটা হচ্ছে আমাদের মালদ্বীপ আছে, মালদ্বীপ হচ্ছে এটা, যদিও কোনো বর্ডার নেই কিন্তু আমাদের প্রতিবেশী দেশ, আর আরেকটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রতিবেশী দেশ এবং তাদের বর্ডারগুলো বলা যেতে পারে। আচ্ছা, এরপরে আসছি কোথায় আমরা, এগুলো মুছে দিই। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে যে ভারতের বিস্তার, উত্তর এবং দক্ষিণে বিস্তার। তাহলে আমরা যে অক্ষাংশ দ্রাঘিমাংশ অক্ষরেখা দ্রাঘিমারেখা পড়লাম তার মোটামুটি এখানে বুঝতে আমাদের সুবিধে হবে। তাহলে ভারতের অ্যাকচুয়ালি উত্তর দক্ষিণে বিস্তৃতি কতটা, না আমরা দেখলাম যে ভারতের ঠিক নিচেই আছে নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে 8 ডিগ্রি উত্তরে এসে আমাদের পৌঁছাচ্ছে কন্যাকুমারী। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের কন্যাকুমারী। তো এখানে এই পোর্শনটাতে আছে কন্যাকুমারী, এটা হচ্ছে কত না 8.4 ডিগ্রি ভারতীয় মূল ভূখণ্ডে, এটাই হচ্ছে আমাদের দক্ষিণতম বিন্দু, এটা হচ্ছে 8.4 ডিগ্রি উত্তর। সবসময়তে কিন্তু উত্তরটা বলতে হবে, উত্তর না বললে কিন্তু বোঝা যাবে না যেটা উত্তর বলছে না দক্ষিণ বলছে। 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা, ঠিক আছে, অক্ষাংশ, সেটাই হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। আর একদম উত্তরে কী আছে, না এটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ারের কাছে আমাদের একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই যে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে ইন্দিরা কল, এটা হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু। আর ভারতে একদম পশ্চিমে আছে কিনা সার ক্রিক, এটা হচ্ছে আমাদের গুজরাটে অবস্থিত এই জায়গাটায়, এটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। এখানে কিন্তু অনেকের কনফিউশন তৈরি হয়, এই এই যে মানে আমাদের এটা দক্ষিণ বলে 8.4 কিন্তু সাউথ হবে না, 8.4 নর্থই হবে, কারণ এইখান থেকে শুরু করে আমাদের এই এই এতটা অবধি পুরোটাই কিন্তু আমাদের আসছে হচ্ছে উত্তর গোলার্ধে, আমরা যে আগেই বললাম। তো সবগুলো কিন্তু এন এন হবে, ঠিক আছে, কীভাবে ভারতের পশ্চিম দিকে এটা হলেও কিন্তু এটা 68 ডিগ্রি 7 মিনিট পশ্চিম কিন্তু হবে না, এটা পূর্বই হবে, কারণ এটা আমরা পুরোটাই হচ্ছে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। তাই 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে আমাদের চলে যাচ্ছে কোথায়, না 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে একটা জায়গা আছে কিবুথু বলে সেইখানে। তো এই মোটামুটি আমাদের হচ্ছে যে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তৃতি। তাহলে যদি আমরা এখন এটার ইয়ে দেখি মানে মাপি আর কি, তাহলে দেখবো যে এগুলো ডিফারেন্স মানে এইটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি, আবার এইটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে প্রায় 30 ডিগ্রি। ঠিক আছে, তো 30 ডিগ্রি মানে কত, না প্রায় আমরা দেখতে পাচ্ছি যে সময়ের পার্থক্য একটা এর জন্য হচ্ছে। ঠিক আছে, তো আমরা জানি যে দ্রাঘিমাতে যখন আমরা দ্রাঘিমা রেখা মানে গ্রিনিস থেকে যখন পূর্ব বা পশ্চিমে যাব তখন কিন্তু সময়ের তারতম্য হয় দ্রাঘিমা রেখার উপর ডিপেন্ড করে। তো প্রত্যেক 1 ডিগ্রিতে 4 মিনিট করে টাইম হেরফের হয়। তো
তো সেই জন্য আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ভারতের মূল ভূখণ্ড ছাড়া যদি আমি গোটা ভারতের অন্য কোনো অংশ দেখি, তাহলে দেখবো যে ইন্দিরা পয়েন্ট বলে একটা জায়গা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেটা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট, এটা হচ্ছে আমাদের উত্তর অক্ষাংশ, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তো ইন্দিরা পয়েন্টটা আন্দামানে অবস্থিত, এবং ইন্দিরা পয়েন্টটা হচ্ছে যে আমি বুঝতে পারছি এখানে দেখি যে 8 ডিগ্রি হচ্ছে কন্যাকুমারী আর 6 ডিগ্রি হচ্ছে এইটা ইন্দিরা পয়েন্ট, তার মানে 6 ডিগ্রিটা আরও দক্ষিণে অবস্থিত। তো সেই জন্য ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু যদি বলা হয় তাহলে এটা পরীক্ষাতে খুবই আসে, সেটা হচ্ছে কন্যাকুমারী, যেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট। কিন্তু যদি বলে যে ভারতের মানে দক্ষিণতম বিন্দু কোনটা, তখন আসে কিন্তু ইন্দিরা পয়েন্ট। তাই খুব ভালো করে মূল ভূখণ্ড কথাটা দেখতে হবে, ভারতের দক্ষিণতম কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামানে অবস্থিত। অনেকে বলে যে 2004 যে সুনামি হয়েছিল তখন ইন্দিরা পয়েন্ট পুরোপুরি ডুবে যায় এবং এখন বর্তমানে কোনো অস্তিত্ব নেই, কিন্তু তবুও বইয়ে সেরকম যেহেতু নেই, আমরা এখনও ধরবো যে ইন্দিরা পয়েন্টটি ভারতের দক্ষিণতম বিন্দু। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের কন্যাকুমারী আমরা জানি তামিলনাড়ুতে অবস্থিত এবং ইন্দিরা কল হচ্ছে কাশ্মীরে অবস্থিত। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে গুহার মোটি, যেটা গুজরাটের সবথেকে পশ্চিম দিকে অবস্থিত গ্রাম, ভারতের একদম পশ্চিমতম গ্রাম যদি বলা হয় তাহলে সেটা গুহার মোটি। এটা একটা মানে জাস্ট একটা জিকে টাইপের কোয়েশ্চেন আসলে আসতে পারে, আজ অবধি আসেনি বোধহয় কখনো, ঠিক আছে। তো এখানে যেটা বলছিলাম যে পৃথিবীর টোটাল 360টা যে আমাদের দ্রাঘিমা আছে সেটাতে 24 ঘন্টায় পুরোটা কভার করতে হয়, মানে আমাদের যেহেতু একটা পৃথিবী একবার নিজের অক্ষের চারদিকে ঘুরতে টাইম লাগে হচ্ছে 24 ঘন্টা, তাই 360কে যদি 24 ঘন্টা দিয়ে ভাগ করা যায় তাহলে দেখতে পাবো যে প্রত্যেক 1 ডিগ্রির জন্য 4 মিনিট করে সময়ের তারতম্য হচ্ছে। তো এই যে ভারতের ক্ষেত্রে যে পূর্ব এবং পশ্চিমে মানে গুজরাট থেকে অরুণাচল প্রদেশের কিবুথু অবধি যে 30 ডিগ্রির যে একটা ডিফারেন্স হচ্ছে, তার জন্য আমাদের সময়ের ডিফারেন্স হয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রি ইনটু 4 সমান হচ্ছে টোটাল 2 ঘন্টা। তো এই যে অরুণাচল প্রদেশে যখন তার মানে আমাদের অরুণাচল প্রদেশে যখন আমাদের সূর্যোদয় হচ্ছে সেই সময়ে তার ঠিক 2 ঘন্টা পরে সূর্য উঠবে হচ্ছে গুজরাটে। তো সেই জন্য প্রথম প্রথম একটা সমস্যা হতো যে মানে এর জন্য বেসিক্যালি ভারতের ঠিক মাঝখান দিয়ে আমাদের একটা টাইম লাইন মানে মিন টাইম একটা তৈরি করতে হয়েছে, যেটাকে আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলি। তো সেটা কার উপর দিকে আছে আমরা পরে দেখব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এখানে বলার, সেটা হচ্ছে যে আমাদের যখন প্রশ্ন আসবে যে গুজরাট এবং অরুণাচলের মধ্যে কোথায় প্রথম প্রথমে সূর্যোদয় হবে, তাহলে স্বাভাবিক এটা অরুণাচল প্রদেশে হবে। অনেক সময় বিভিন্ন শহরের নাম ধরে দেয় যে কলকাতায় প্রথমে সূর্যোদয় হবে, নাকি গান্ধীনগরে, নাকি আহমেদাবাদে, নাকি কাশ্মীরে। তো এইগুলো তখন একটুখানি আমাদের দেখতে হবে যে কোনটা পূর্বে, যেটা পূর্বে হবে সেখানেই প্রথম সূর্যোদয় হবে। আরেকটা প্রশ্ন আসে যে দিন রাত্রি যে তারতম্য, আমরা জানি যে শীতকালে কি হয় না খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, আর গরমকালে অনেকক্ষণ অবধি সূর্য ডুবতে চায় না, ঠিক আছে, অনেকক্ষণ দিনটা থাকে। তাহলে মানে শীতকালে দিন খুব ছোট হয় এবং গরমকালে দিন খুব বড় হয়। তো এই যে সময়ের যে দিনের তারতম্যটা, এটা কিন্তু আবার হয় উত্তর দক্ষিণের উপর ডিপেন্ড করে। তো আমরা যদি কেউ মানে কেরালা বা তামিলনাড়ুতে যারা থাকে তাদের ক্ষেত্রে তারা দেখবো বছরের সব সময়তেই মোটামুটি দিন আর রাত্রের দৈর্ঘ্য একই। আবার যত উত্তর দিকে যাবে, তুমি কাশ্মীরে যখন যাবে, কাশ্মীরে দেখবে রাত 8টা 9টা অবধি তোমার সূর্য দেখা যায়, আমি নিজে দেখেছি, ঠিক আছে। তো সেখানে হচ্ছে যে তোমার সূর্য ডুবতে চায় না। তো এই ডিফারেন্সটা আবার উত্তরে খুব বেশি হয়। তো যখন বলবে যে কোথায় দিন রাত্রির তারতম্য সবথেকে বেশি হবে, তিরুবনন্তপুরমে নাকি জম্মুতে, তখন বলতে হবে যে জম্মুতে তারতম্য সবথেকে বেশি, যত নিরক্ষরেখার দিকে আমি যাবো ততই তারতম্যটা কিন্তু কমতে থাকবে। তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা এক সময় আসে। আচ্ছা, এবারে আসছি কোথায় না, ভারতের আয়তন কত, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ভারতের আয়তন, এটা মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার, এবং ভারত হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। তাহলে সপ্তম বৃহত্তম দেশ বলতে, এর আগে তার মানে আরও 6খানা দেশ আছে যারা আয়তনে ভারতের থেকেও বড়। তো তার লিস্ট এখানে দেওয়া রয়েছে, সবথেকে পৃথিবীর বড় দেশ হচ্ছে রাশিয়া, তারপরে আছে কানাডা, তারপর হচ্ছে চায়না, তারপর হচ্ছে আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া। তো এটা একটু মোটামুটি মনে রাখলেই হবে, একদম মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে পৃথিবীর মোট যে মানে সারফেস আছে, পৃথিবীর যে আয়তন, যেটা বলা হয় আমাদের যে মানে স্থলভাগ, ঠিক আছে, পৃথিবীর মোট স্থলভাগের 2.4% হচ্ছে ভারত আছে,
তাহলে মোট স্থলভাগে 2.4% দখল করে আছে ভারত। এটা পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে, আয়তন কত এবং কত পার্সেন্ট পৃথিবীর মোট আয়তনে সেটা কিন্তু আসে। আচ্ছা, এখানে একটা কম্পারিজন দিয়েছে যে ভারত কতটা বড়, সেটা হচ্ছে ভারত প্রায় 13 গুণ বড় গ্রেট ব্রিটেনের থেকে। এই কম্পারিজনটা দেওয়ার একটাই অর্থ, সেটা হচ্ছে যে ভারত এমন একটা দেশ যে 200 বছর একটা দেশের অধীনে থেকেছে, শাসন মানে শাসিত হয়েছে, সেই দেশটা ভারতের থেকে কতটা ছোট দেশ ছিল এটা বোঝানোর জন্য এই কম্পারিজনটা করা হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ভারতের ঠিক মাঝখান দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। তাহলে আমরা জানি ট্রপিক অফ ক্যান্সার কী, না কর্কটক্রান্তি রেখা, সেটা হচ্ছে যে ভারতের ঠিক নিরক্ষরেখার ঠিক 23.5 ডিগ্রি উত্তরে যে অক্ষরেখাটা আছে সেটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। ঠিক সেইভাবেই নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণে যে রেখাটা আছে সেটা হচ্ছে মকরক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। তো ট্রপিক অফ ক্যান্সার যেটা ভারতকে ঠিক মাঝখান দিয়ে পাস করেছে, ফলে ভারতকে মোটামুটি বলা যায় যে দুটো ভারতের উত্তর এবং দক্ষিণে দুটো ভাগে ভারতকে ভাগ করে, যেহেতু মাঝখান দিয়ে এটা গেছে। তো ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এটা পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, সেই জন্য এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা একদম পশ্চিম থেকে ধরবো পূর্ব অবধি, তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে ম্যাপটা আমরা একবার দেখি ভালো করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান দিয়ে ঢুকেছে, ঠিক আছে, হ্যাঁ এই ম্যাপটা যদি আমরা দেখি তাহলে দেখব যে ট্রপিক অফ ক্যান্সার যেটা সেটা মোটামুটি আমাদের এখান থেকে ঢুকেছে, ঠিক আছে, এখান থেকে ঢুকেছে এবং এটা কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে, এটা আমাদের যাচ্ছে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের গুজরাট পাচ্ছে এটা, দেন রাজস্থানে একটু ঢুকছে, দেন মধ্যপ্রদেশ, দেন ছত্তিশগড় এটা, দেন ঝাড়খণ্ড, দেন পশ্চিমবঙ্গ, তারপরে বাংলাদেশে ঢুকে যাচ্ছে, তারপরে ত্রিপুরার উপর দিয়ে, তারপরে হচ্ছে লাস্টে মিজোরামের উপর দিয়ে গিয়ে এটা হচ্ছে বার্মাতে ঢুকে যাচ্ছে, মায়ানমারে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার। তো ট্রপিক অফ ক্যান্সারটা মোটামুটি আমাদের এই এই রাজ্যের উপর দিয়ে গেছে। তো এবার আমরা আমাদের আরেকবার মূল চ্যাপ্টারটায় ফিরে যাব এবং সেখানে আমরা দেখব যে এখানে আমি একটা সুবিধার জন্য একটা বাংলা একটা অ্যাব্রিভিয়েশন করেছি, গরু মাছ ঝেঁপে তিমি। তাহলে আমাদের পরপর মনে রাখতে সুবিধা হবে, গরু হচ্ছে গুজরাট রাজস্থান, মাছ হচ্ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড়, ঝেঁপে হচ্ছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ, তিমি হচ্ছে ত্রিপুরা আর মিজোরাম। এই হচ্ছে আমাদের টোটাল 8খানা রাজ্য। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে অনেক সময় ইউপিএসসিতে এটা আসে যে নিয়ারেস্ট সিটি টু দ্য ট্রপিক অফ ক্যান্সার, তাহলে মানে আমাদের কর্কটক্রান্তি রেখার কাছাকাছি কোন কোন শহর আছে বা রাজধানী শহর আছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের রাজধানী শহর বলতে যেগুলো আছে তার মধ্যে প্রত্যেকটারই রাজধানী মোটামুটি আমাদের অক্ষাংশ দেওয়া রয়েছে এগুলো। তার মধ্যে আমি দেখছি আইজল মিজোরামে যেটা সেটা সবথেকে নিয়ারেস্ট বা 23 ডিগ্রি 30 মিনিটে সবথেকে কাছাকাছি অবস্থিত হচ্ছে এটা। তো এরপরে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে ভারতকে যে দুভাগে ভাগ করছে কর্কটক্রান্তি রেখা সেটার ফলে কি হচ্ছে, না ভারতের যদি আমরা ধরি যে মাঝখান দিয়ে এই রেখাটা গেছে, ভারতের মাঝখান দিয়ে এই রেখাটা গেছে এবং এটা ভারতকে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর উত্তর মানে উত্তর ভারত, একটা দক্ষিণ ভারত। তো উত্তর ভারতের যেটা আয়তন সেটা দক্ষিণ ভারতের প্রায় দ্বিগুণ, ম্যাপে বোঝানো গেল মোটামুটি আয়তন দেখতে পেলে বলা যাবে যে ভারতের প্রায় যদি তিন ভাগে ভাগ করা হয়, দুভাগ আছে উত্তর দিকে কর্কটক্রান্তি রেখার উত্তর দিকে এবং এক ভাগ আছে দক্ষিণ দিকে, এটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এবারে বলছে যে কর্কটক্রান্তি রেখা ভারতকে দুটো জলবায়ু অঞ্চলেও বিভক্ত করছে, কীরকম, না একটা হচ্ছে যে উত্তরের নর্দার্ন টেম্পারেট মানে কর্কটক্রান্তি রেখার উত্তর দিকে যেটা আছে সেটা হচ্ছে পুরোটা হচ্ছে উষ্ণমণ্ডল টেম্পারেট জোন, এখানে প্রচণ্ড গরম পড়ে, আর তার দক্ষিণে আছে আমাদের যেটাকে বলছে হচ্ছে সাদার্ন ট্রপিক্যাল রিজন, মানে এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এখানে কিন্তু শীত এবং গ্রীষ্মের মধ্যে কিন্তু খুব একটা
টেম্পারেচারের তারতম্য বা তাপমাত্রার তারতম্য হয় না। তো আমরা দেখবো যে দক্ষিণ ভারতে মোটামুটি সারা বছর একই রকম ওয়েদার থাকে, উত্তর ভারতে দেখা যাবে যে কিন্তু সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে, একটা চরম ভাবাপন্ন ওয়েদার। তো এরকম ভারতের দুটো অঞ্চলে মেনলি ভাগ করেছে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। এবারে আমরা আসবো হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ বলছে যে এটা সব একটা সব থেকে বেশি মানে রাজ্যের সাথে বর্ডার শেয়ার করেছে কী কী না, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, এই আটখানা রাজ্যের সাথে কমন বর্ডার আছে। তো ভারতে এর থেকে বেশি বর্ডার অন্য রাজ্যের সাথে আর কারুর নেই। আচ্ছা, এবারে হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যেটা বলছিলাম, 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা, যেটা ভারতের 5টা রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে আমরা আরেকবার এটা দেখে নেবো। এটা হচ্ছে গ্রিনিচের থেকে 5.5° পূর্বে আছে এবং এটা মোটামুটি নেপাল এবং শ্রীলঙ্কারও একটা টাইম লাইন বলা যায়, ঠিক আছে, এটাকে ওরাই মেনে চলে। মানে আমাদের নেপাল, শ্রীলঙ্কার ভারতে একই সময়ে থাকে। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এটা পাস করেছে কার কার উপর দিয়ে, উত্তরপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশ একটু ঢুকেছে, তারপরে ছত্তিশগড়, তারপরে উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ নিয়ে বেরিয়ে গেছে। তো শ্রীলঙ্কার উপর দিয়ে যদিও যায়নি, পাশ দিয়ে বেরিয়েছে, তাও কিন্তু শ্রীলঙ্কা এটাকে মেনে চলে, তার নেপালেরও মোটামুটি মাঝখান দিয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশ আমরা জানি আমাদের থেকে আধ ঘন্টা এগিয়ে আছে। তো এই মোটামুটি হচ্ছে আমাদের পাঁচটা রাজ্যের উপর দিয়ে আমাদের এটা গেছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো ল্যান্ড ফ্রন্টিয়ার্স, ভারতের টোটাল যেটা আমাদের স্থল সীমান্ত আছে, টোটাল তার দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার। এই এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা প্রায়ই আসে, 15,200 কিলোমিটারটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসছে যে এখানে যে বর্ডারগুলো লেন্থগুলো দেওয়া রয়েছে সেই হিসাবে আমাদের সব থেকে বড়ো থেকে ছোট হিসাবে সাজানো আছে এটা। এবং টোটাল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 7টা দেশের সাথে আমাদের স্থল সীমান্ত আছে, সব থেকে বেশি আছে বাংলাদেশের সাথে, সব থেকে কম আছে আফগানিস্তানের সাথে। তাহলে বাংলাদেশের সাথে কত সেটা একটু মনে রাখতে হবে আমাদের, আর আফগানিস্তানের সাথে কত সেটা একটু মনে রাখতে হবে। আসি এবার দিয়ে মোটামুটি একটা কম্পারিজন দেখতে হবে যে এই যে 3টে দেশ, বাংলাদেশ, চীন আর পাকিস্তান, এর সাথে সব থেকে বেশি আমাদের বর্ডার শেয়ার হচ্ছে, 4,100 কিলোমিটার কম মাত্র, এটাও প্রায় 600 কিলোমিটার কম। তারপরে নেপাল, মায়ানমার অল্প অল্প করে, আর সবথেকে কম ভুটান আর আফগানিস্তান। তাহলে মেজর 3টে বর্ডার হচ্ছে আমাদের এই 3টে। তো এরপরে আমরা দেখব যে চীনের সাথে আমাদের বর্ডারটা একটু দেখে নেব। তো এখানে প্রথমে দেখবে যে চীনের সাথে কিছু যখনই হয়, মানে কোনো রকম কোন আলোচনা চলে, তখন এই সিনো কথাটা খুব ইউজ হয়, সিনো ইন্ডিয়া বর্ডার। তাহলে এটা বেসিক্যালি চীনেরই, চীন সম্পর্কেও, কেন নাম আমি জানি না, তবে যখনই দ্বিপাক্ষিক সম্পর্কের কথা ওঠে তখনই কিন্তু এটা হয়, সিনো ইন্ডিয়া ওয়ার বা সিনো ইন্ডিয়া বর্ডার এরকম বলা হয়। তো বেসিক্যালি এটা হচ্ছে 3,917 কিলোমিটার লম্বা একটা বর্ডার। আর কটা মানে কোন কোন স্টেটের সাথে আমাদের রাজ্যের সাথে শেয়ার করেছে বর্ডার, সেটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানে দেশের সাথেই আমরা দেখবো এটা। সব থেকে বেশি হচ্ছে আমাদের মানে প্রত্যেকটা রাজ্য বলতে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশ, এই 5টা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করেছে। তো আমরা একটুখানি ম্যাপটা দেখে নেব। আমরা যদি দেখি এখানে যে ভারতের ম্যাপ, তাহলে আমরা দেখতে পাবো যে চীনের সাথে বর্ডার বেসিক্যালি আমাদের শুরু হয়েছে কোথা থেকে না, আফগানিস্তানের পর থেকে, তার মানে মোটামুটি এই অঞ্চল থেকে আমাদের শুরু হয়েছে, এইখান থেকে আমাদের শুরু হয়ে পুরো ওপর দিক দিয়ে এখানটা পুরোটা যাচ্ছে। এখান দিয়ে পুরোটা যাচ্ছে, দেন তারপরে আমাদের আসছে হচ্ছে একদম পুরো জম্মু কাশ্মীরের পূর্ব দিকটা পুরোটাই অলমোস্ট আমাদের চীনের সাথে বর্ডার আছে। তো এখানে মার্ক করা সম্ভব না, আমি একটুখানি জাস্ট কার্সার নিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি এটা ফলো করো। সেটা হচ্ছে যে এখানে একদম মানে এখান থেকে শুরু করে এই পুরোটা জম্মু কাশ্মীরের এই পুরো অংশটাই হচ্ছে আমাদের চীনের সাথে বর্ডার। তারপরে কে আসছে না, হিমাচল প্রদেশের সাথে সামান্য একটুখানি বর্ডার আছে, আর তারপরে উত্তরাখণ্ডের সাথে একটুখানি আছে, দেন তারপরে চলে যাচ্ছে নেপাল চলে আসছে, ফলে নেপালের সাথে চীনের বর্ডার আছে, বাট আমাদের সাথে এই জায়গাটায় কোনো বর্ডার নেই। তারপরে আসছে কাশ্মীর, না সিকিমের সাথে আসছে একটুখানি, দেন তারপরে আবার ভুটান মাঝে চলে আসছে বলে ভুটানের সাথে চীনের বর্ডার আছে, তারপরে একদম অরুণাচল প্রদেশে গিয়ে একদম এইখানে পুরো এই জায়গাটাতে গিয়ে শেষ হচ্ছে আর কি, নামচা বারোয়া বা আমাদের যেটা কিবুথু যাই বলো, এখানে গিয়ে শেষ হচ্ছে।
তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি চীনের সাথে প্রত্যেকটা এই 5টা রাজ্যের বর্ডার আছে। আচ্ছা, এরপরে কি বলছে না, চীনের সাথে এই সূত্রে আমরা একটুখানি আমাদের সম্পর্কটা একটু দেখে নেব। চীনে বেসিক্যালি 20 বছর গৃহযুদ্ধের পরে 1949 সালে মাও সেতুং ক্ষমতায় এলো এবং চীনে যেটা বলে কমিউনিস্ট টেক ওভার হলো এবং ভারতের সাথে একটা গুডউইল অ্যাম্বাসেডার, একটা গুডউইল জেস্টার তারা শুরু করলো। নেহরু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট, নতুন ইন্ডিপেন্ডেন্ট একটা দেশের প্রধানমন্ত্রী এবং তার সাথে চীনের যিনি চীনের ইনি ছিলেন হচ্ছে আমাদের প্রেসিডেন্ট মাও সেতুং, কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন এবং তার প্রিমিয়ার বলা হয়, প্রধানমন্ত্রী বলা হতো না, প্রিমিয়ার বলা হতো, তিনি ছিলেন চৌ এনলাই। তো চৌ এনলাইয়ের সাথে আমাদের নেহরুর খুব ভালো সম্পর্ক ছিল এবং তারা দুজনে মিলে 1954 সালে একটা এগ্রিমেন্ট করলেন। তো সেই এগ্রিমেন্টটার নাম হচ্ছে কি না, পঞ্চশীল এগ্রিমেন্ট, ঠিক আছে, 5টা নীতি মেনে চলবে দুটো দেশ। তো এই এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 1954 সালে যে পঞ্চশীল এগ্রিমেন্ট সাইন হয়েছিল এটা কিন্তু ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা খুব বড় স্টেপ। এটাকে বলা হয় নেহরুভিয়ান ফরেন পলিসির একটা অন্যতম, বলা হতো যে এই 5টা নীতি যদি যে কোনো দেশ, যে কোনো প্রতিবেশী দেশ মেনে চলে তাহলে তাদের মধ্যে কোনোদিনও কোনো সংঘাত বা কোনো যুদ্ধরুদ্ধ হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। এই 5টা নীতি এমনই নীতি ছিল। তো কী কী নীতি সেটা আমরা একটু দেখে নেবো। এখানে হচ্ছে কি না, পঞ্চশীল এগ্রিমেন্টের যে 5টা নীতি, বেসিক্যালি পঞ্চশীল এগ্রিমেন্ট নামটার সাথে বুদ্ধিজমের একটা যোগাযোগ আছে, কারণ হচ্ছে যে আমরা জানি যে কি বলে ওটাকে চীনের যে তিব্বত প্রদেশ সেটা, সেখানে বুদ্ধিজম জেনারেলি প্রচলিত এবং সেই জন্য হচ্ছে যে এই এগ্রিমেন্টটার সাথে একটা বুদ্ধিজমের যোগাযোগ আছে, ঠিক আছে। সেইখান সেইখান থেকেই আর কি এই আইডিয়াটা অনেকটা নেওয়া হয়েছে আর কি, অহিংসার একটা নীতি। তো যেটা হচ্ছে যে প্রথম নীতি হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার্স টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড সভরেনিটি, ঠিক আছে। এগুলোর বাংলা আমি বলে দেবো, মিউচুয়াল নন অ্যাগ্রেশন, মিউচুয়াল নন ইন্টারফেরেন্স ইন ইচ আদার্স ইন্টারনাল অ্যাফেয়ার্স, ইকুইটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট, ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট আর পিসফুল কোএক্সিস্টেন্স। তাহলে এটা হচ্ছে মেন, পিসফুল কোএক্সিস্টেন্স মানে হচ্ছে যে শান্তিপূর্ণ সহাবস্থান। এবার আমরা দেখে নেবো যে অ্যাকচুয়ালি বাংলাতে এগুলোকে কী কী বলে। তো বাংলায় প্রথমে বলছে অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের বিরুদ্ধে অনাক্রমণ, কেউ কাউকে আক্রমণ করবে না, একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, সমতা ও পারস্পরিক সুবিধা আর শান্তিপূর্ণ সহাবস্থান, এই 5টা ছিল মূল নীতি। এর মধ্যে ঝামেলা লাগলো কোথায়, এই এই এইটা নিয়ে, 3 নম্বরটা নিয়ে, মিউচুয়াল নন ইন্টারফেরেন্স ইন ইচ আদার্স ইন্টারনাল অ্যাফেয়ার্স। তাহলে কেউ কারুর আভ্যন্তরীণ বিষয়ে কোনোরকম কোনো হস্তক্ষেপ করবে না, এখানেই ঝামেলাটা লাগলো। কী হলো না, যখন এগ্রিমেন্টটা হলো তখন চীন বেসিক্যালি কী করলো না, ওই 1950 সাল নাগাদ হঠাৎ করে তিব্বত আক্রমণ করলো। তিব্বত বরাবরই ছিল চীনের থেকে একটু আলাদা অঞ্চল, স্বয়ংশাসিত অঞ্চল এবং সেখানকার মোটামুটি ধর্মগুরু আমরা জানি দলাই লামাকে বলা হয় এবং সেই জায়গাটাকে হঠাৎ করেই সৈন্য নিয়ে দখল করলো এবং সেটাকে বলছে যে ইন্ডিয়া ইট ওয়াজ ব্রট আন্ডার রাইট কন্ট্রোল অফ চায়না। তাহলে চীন যখন দখল করলো, ভারত কী করলো না, সেটাকে প্রথমে সেটাকে মান্যতা দিল যে হ্যাঁ চীনেরই একটা প্রদেশ হচ্ছে তিব্বত। ফলে কি হলো না, তিব্বত যতদিন ছিল ততদিন চীনের সাথে আমাদের কিন্তু কোনো বর্ডার ছিল না, তিব্বতের সাথে ভারতের বর্ডার ছিল। যেই তিব্বত দখল করলো সঙ্গে সঙ্গে কি হলো না, আমাদের চায়না একদম ঘাড়ের কাছে এসে পড়লো। আচ্ছা, এবারে আসছি কি না 1959 সাল। 1959 সালে কি হলো, হঠাৎ করেই ওখানে সবাইকে আর কি গৃহবন্দী অবস্থায় রেখেছিল, সেখান থেকে দলাই লামা কি করলো, দুম করে রাতারাতি এখান থেকে পালিয়ে এলো, এসকেপ করলো লাসা থেকে। লাসা জানি আমাদের নিষিদ্ধ শহর, তিব্বতের রাজধানী, সেখান থেকে ভারতে প্রবেশ করলো, ঠিক আছে। এখান থেকে ইন্ডিয়া কি করলো, ইন্ডিয়া সেই সময় তাকে অ্যাসাইলাম দিল বা তাকে থাকতে দিল ভারতে, ঠিক আছে। এইটা যখনই করলো বেজিংয়ে, বেজিং তখন গেল বেজিংয়ের মাথা গরম হয়ে, ঠিক আছে। চীন তখন কি বললো যে এটা হচ্ছে পরিষ্কার দেশের ইন্টারনাল ব্যাপারে ভারতের হস্তক্ষেপ, এটাই ধরলো, ঠিক আছে। এখন আমরা জানি বর্তমানেও দলাই লামা তিনি আমাদের ভারতেই আছেন এবং ধর্মশালা বলে একটা জায়গা আছে হিমাচল প্রদেশে, সেখানেই হচ্ছে বলা হয় যে তিব্বতি সরকার বলা হয় ওটাকে, নির্বাসনে থাকা তিব্বতি সরকার, এই হিসেবেই সেটা চলছে। কিন্তু ঠিক যেরকম আমাদের নির্বাসনে থাকা ভারত সরকার গঠিত হয়েছিল কোথায়, আমরা জানি সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন আজাদ হিন্দ সরকার, তো ঠিক সেরকমই এরা এখানে একটা সরকার চালাচ্ছে এক্সাইলে বা অ্যাসাইলাম নিয়ে। তো যাই হোক,
এবারে কি বলছে যে এই 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 সূত্র ধরে আর কি চীন কি করলো, ভারতকে আক্রমণ করলো 1962 সালে। তো এই যে অ্যাট্যাকটা, এটার জন্য কিন্তু বেসিক্যালি আমাদের সেনারা একদমই প্রস্তুত ছিল না। তার একটাই কারণ ছিল, কারণ চীনের সাথে যুদ্ধ মানে এমন জায়গাতে যুদ্ধ করতে হবে যেখানে হচ্ছে হাই অল্টিচিউড, মানে প্রচুর উচ্চতা, প্রচুর ঠান্ডা, এরকম জায়গাতে যুদ্ধ। এখানে কিন্তু পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুদ্ধ নয়, যেটা ওই ধান ক্ষেতের উপরে বা মরুভূমির উপরে করা সম্ভব। তো এই ব্যাপারটাতে আমাদের সেনারা খুব একটা পাকাপোক্ত ছিল না। তো সেখানে একদম পুরোপুরি মানে জাস্ট কয়েকদিনের মধ্যেই পুরো বলতে গেলে আত্মসমর্পণ করতে হলো, একদম যাকে বলে একদম পুরোপুরি আর কি গোহারা হারানো আর কি যাকে বলে। তো এটা বলা হয় নাকি যে নেহরুর জন্য এটা খুবই একটা শক্ট ব্যাপার ছিল যে চীন এরকম করতে পারে, চীনকে এত বিশ্বাস করেছিল। তার কদিন আগেই জাস্ট চোয়েনলাই ভারতে এসেছিলেন এবং সেখানে ভারতে সব কিছু মানে সামরিক অস্ত্র শস্ত্র সব ঘুরিয়ে ঘুরিয়ে উনি দেখিয়েছিলেন যে কী কী আছে আমাদের। তো চীন যেরকম করতে পারে সেটা উনি ভাবতেও পারেননি এবং চীনকে উনি বড় ভরসার জায়গা ভেবেছিলেন। এবং এই যে একটা আঘাত পেলেন, তারপরেই বলা হয় যে মাত্র 2 বছর তিনি বেঁচেছিলেন, 1964 সালেই তিনি মোটামুটি তাড়াতাড়ি পাত্তাড়ি গোটালেন। তো এরপরে বলা হচ্ছে যে চীন কিন্তু তারপর থেকে আর কখনোই যুদ্ধ করেনি, ওই যুদ্ধটাই করেছিল এবং সেখানে দুটো ফ্রন্টে যুদ্ধ হয়েছিল, একটা অরুণাচল প্রদেশের দিকে ঢুকেছিল আর একটা হচ্ছে কাশ্মীরের দিকে ঢুকেছিল। তো এই দুটো ফ্রন্টেই মেনলি ইস্টার্ন আর ওয়েস্টার্ন সেক্টরে যুদ্ধ হয়েছিল। তো অনেক জায়গায় অরুণাচল প্রদেশের এবং আমাদের ইভেন দার্জিলিং টার্জিলিং অবধি এরা চলে এসেছিলো আর কি। তো যাই হোক, এবারে ওরা কি করেছিল যে নিজেরাই যুদ্ধ ঘোষণা করেছিল, আবার নিজেরাই হঠাৎ করে একদিন সিজ ফায়ার ঘোষণা করে ফিরে গেছিল। তো যুদ্ধের যেটা পরিণাম বলে সেই হিসেবে পরিণাম কিন্তু কিছু হয়নি, কিন্তু মানে বলতে গেলে কিন্তু ভারতের শোচনীয় অবস্থা বা ভারতকে আত্মসমর্পণ করতে বাধ্য চীন করেনি, করলে পরে কিন্তু হয়তো ভারত ইমিডিয়েটলি আর কি হাঁটু গেড়ে বসতো। তো সেই সেই অপমান আর সহ্য করতে হয়নি, চীন নিজেই ছেড়ে চলে গেছিল, জাস্ট একটা ভয় প্রদর্শন করাই ছিল উদ্দেশ্য, এটাই মেন কথা। তো যাই হোক, এবারে হচ্ছে যে আমাদের চলে আসছে 1963 সালে, সেখানে কি করলো, এইটার পরে দেখা যাচ্ছে যে পাকিস্তান যে অংশটা দখল করেছিল কাশ্মীরের, আমরা পরে দেখতে পাবো কীভাবে দখল করেছে, সেই অংশ থেকে ওরা এই 5,080 স্কোয়ার কিলোমিটার ওরা বেজিংকে দিল, মানে চীনকে দিল। চীন সেখানে এখন কারাকোরাম হাইওয়ে তৈরি করেছে, প্রচুর প্রজেক্ট করছে, মানে একে পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান ভারতের থেকে জায়গা নিল, সেটাকে আবার পুরোপুরি মানে এগ্রিমেন্ট করে চীনকে দিয়েও দিল। হ্যাঁ, মানে কী অবস্থা। তো যাই হোক, 2006 সালে সম্পর্কের একটু উন্নতি হয় এবং 2006 সালে মানে 1962 সালে যে আমাদের নাথুলা পাস বন্ধ হয়ে গেছিলো সিকিমের, সেই নাথুলা পাস আবার নতুন করে খোলা হয়, সেখান দিয়ে আমাদের পণ্য পরিবহন বা একটা বাণিজ্য চলে। জিওগ্রাফিতে আমরা পরে পরবর্তীকালে দেখতে পাবো, যখন আমাদের ভূ প্রকৃতি পড়বো সেখানে দেখবো কি ইম্পর্টেন্ট কিছু গিরিকা পথ আছে এরকম পাস, তার মধ্যে দুটো আমরা চীনের সাথে ব্যবসা করার জন্য ইউজ করি, দুটো না তিনটে, ঠিক আছে। তো সেগুলো কী কী সেগুলো আমরা দেখবো, এগুলোতে কিন্তু প্রশ্ন খুব আসে। প্রত্যেকটা পাসেরই আমাদের ইকোনমিক ইম্পর্টেন্স দেখতে হবে বা সেটার কালচারাল ইম্পর্টেন্স দেখতে হবে। তো যাই হোক, এই হলো আমাদের, এটা 62 সালের পর থেকে বন্ধ ছিল আর এটাকে তিনটে সেক্টরে মোটামুটি ভাগ করা যায় এই পুরো বর্ডারটাকে চীনের সাথে। একদম প্রথমে চলে যাচ্ছি কোথায় না, ওয়েস্টার্ন সেক্টরে। ওয়েস্টার্ন সেক্টরে হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র আছে কে কে না, জম্মু কাশ্মীর। তাহলে এটা কার সাথে কার, জম্মু কাশ্মীরের সাথে আলাদা করছে, মানে বর্ডারের ওইদিকে কোন অংশ আছে, ওইদিকে আছে সিনকিয়াং প্রদেশ আছে চীনের, ঠিক আছে। তো এই সিনকিয়ান প্রদেশের সাথে জম্মু কাশ্মীরের বর্ডার, ওদেরও তো রাজ্য আছে বিভিন্ন রকম, সেগুলো হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে সিনকিয়াং। এবার হচ্ছে কি না, বলছে যে দ্য ফ্রন্টিয়ার বিটুইন সিনকিয়াং অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইজ অ্যাবাউট 480 কিলোমিটার লং, দ্য রেস্ট ইজ বাউন্ডারি বিটুইন লাদাখ অ্যান্ড তিব্বত। তাহলে আমাদের জানি জম্মু কাশ্মীরের মেজর তিনটে ভাগ, একটা হচ্ছে পূর্ব দিকে হচ্ছে লাদাখ, আমরা একটুখানি ম্যাপটা দেখে নিই এই সুযোগে, পূর্ব দিকে হচ্ছে লাদাখ, মানে জম্মু কাশ্মীরকে মোটামুটি আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই রকম টাইপের অনেকটা, একটা হচ্ছে এই রকম আর একটা হচ্ছে এই রকম। তাহলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের জম্মু সাব ডিভিশন, এইটা হচ্ছে লাদাখ আর এটা হচ্ছে কাশ্মীর, ঠিক আছে। তাহলে এই তিনটে অংশ নিয়ে জম্মু কাশ্মীর গঠিত এবং তিনটে সব থেকে ইউনিক ফিচার হচ্ছে যে ধর্ম, জম্মু হচ্ছে হিন্দু মেজরিটি একটা অঞ্চল, লাদাখ হচ্ছে একটা বুদ্ধিস্ট মেজরিটি একটা অঞ্চল, এখানে বুদ্ধিস্ট মঠ ফট প্রচুর আছে, আর কাশ্মীর হচ্ছে একটা মুসলিম মেজরিটি অঞ্চল।
তাই যখনই আমরা জম্মু কাশ্মীরের নাম শুনবো তখন কিন্তু ভেবে নিও না যে পুরোটাই হচ্ছে মুসলিম। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গা এইভাবে ভাগ করা হয়েছে, যেখানে মানে ধর্মের রেসপেক্টে আর কি একটা রেশিও অনেকটাই ডিফার করে। তো কাশ্মীরটা বেসিক্যালি হচ্ছে মুসলিম মেজরিটি, জম্মু কিন্তু পুরো মন্দির টন্দিরে ভর্তি, জম্মুতে অনেক হিন্দু থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জম্মু কাশ্মীরের ডিভিশন। তো কি বলছে না, 480 কিলোমিটার যেটা, সেটা হচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীরের সাথে চীনের বর্ডার। তো এইটা হচ্ছে সিনকিয়াংয়ের সাথে, সিনকিয়ানের সাথে আমাদের হচ্ছে তিব্বত শুরু হচ্ছে এইখান থেকে, তার মানে এই পুরোটা হচ্ছে সিনকিয়ান, মানে এই অঞ্চল থেকে এই পুরোটা হচ্ছে 480 কিলোমিটার, এটা হচ্ছে সিনকিয়ান। আর বাকিটা হচ্ছে লাদাখের সাথে, আমাদের এটা লাদাখ এই জায়গাটা, আর এটা হচ্ছে তিব্বত, তাহলে বাকিটা হচ্ছে পুরোটাই হচ্ছে লাদাখের সাথে তিব্বতের বর্ডার। তো এইটা আমাদের খুব ভালো করে ম্যাপে দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসছি কোথায় না কি বলছে, চীন কি ক্লেম করছে না, চীন আকসাই চীন বলে একটা জায়গা সেটা ও দাবি করেছে, ঠিক আছে, যেটাকে বলছে যে তিব্বতেরই এক্সটেন্ডেড পার্ট, যেহেতু তাদের সাথে ভাষা ধর্ম কালচার অনেকটাই মিল আছে। তাহলে আকসাই চীন কোথায় অবস্থিত সেটা আমরা দেখে নেব। আর তারপরে একটা মেজর টার্ম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে, এটা এটা হচ্ছে কি না, ভারতের ভারত আর চীনের মাঝখানে একটা বাউন্ডারি, যেটা কিন্তু আমাদের আন্তর্জাতিক বর্ডারের থেকে আলাদা। এটা 1962 সালের পরে দুই দেশ এটাকে মান্যতা দিয়েছে। তাহলে কোথায় আছে দেখে নিই একবার, এগুলো একটুখানি মুছে দিই। প্রথমে আমরা দেখতে পাবো আমরা দেখবো যে এখানে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে আকসাই চীন, এই 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 জায়গাটুকু, ঠিক আছে, এটা হচ্ছে আকসাই চীন এই পোর্শনটা। তাহলে এই যে আকসাই চীন, আকসাই চীনটা বেসিক্যালি হচ্ছে যে অফিসিয়ালি ভারতের অংশ, বাট এটা চীন পুরো দখল করে আছে। তাহলে এই যে দখল করে আছে এটা কখন করলো না, এটা 1962 সালে এই দখলটা করলো, এতটা ঢুকে এসেছিলো তারপরে আর যায়নি, সেটা দখল করে রেখে দিয়েছে। তো এরপরে বলছে যে তারপরে একটা ডিসিশন হয়েছে যে, এবং এই যে এই যে লেখাটা, ঠিক আছে, এই রেখাটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটাই এখন বর্তমানে আমাদের আনঅফিসিয়াল বর্ডার এটাকে বলা যায়, মানে এখানে আমাদের সৈন্যরা দাঁড়িয়ে আছে। এইটা পুরো চীন দখল করে নিয়েছে, এটা হচ্ছে আমাদের লাদাখ পোর্শন। তো এখানে মোটামুটি আমাদের সৈন্যরা দাঁড়িয়ে আছে। তাহলে কি বলছে, এরিয়া হেল্ড বাই চায়না ক্লেম বাই ইন্ডিয়া, তাহলে চায়নার দখলে আছে কিন্তু দাবি করছে ভারত, ঠিক আছে। তো এটা হচ্ছে, এখানটা হচ্ছে আকসাই চীন এই জায়গাটা, আর এইটা হচ্ছে আমাদের মানে এই পোর্শনটা হচ্ছে আকসাই চীন, আর এই বর্ডারটা হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LOAC বলা হয়। এবার আসছি মিডল সেক্টর, মিডল সেক্টর কার কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে না, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড, এই মাত্র দুটো রাজ্যের উপর দিয়ে গেছে, এখানে সেরকম কোনো বর্ডার ডিসপিউট সেভাবে নেই। এবার আসছি ইস্টার্ন সেক্টর, মানে একদম পৌঁছে যাচ্ছি আমি পুরোপুরি এখানে, অ্যাকচুয়ালি আমাদের সিকিমের সাথে বর্ডার আছে, সেটাকে কিন্তু এখানে অতটা ধরছে না, বা হয়তো ধরতেও পারে। তো এখানে মেনশন করছে ইস্ট অফ ভুটান থেকে একদম ট্রাই জাংশন অবধি। তো এই মানে ট্রাই জাংশন বলতে কি না, ট্রাই জাংশন হচ্ছে ইন্ডিয়া তিব্বত আর মায়ানমারের ট্রাই জাংশন। তাহলে আমরা যদি আরেকবার ম্যাপটা দেখি তাহলে দেখব যে ঠিক এই যে জায়গাটা রয়েছে কোনখানটা বলতো, এই যে পার্টিকুলার এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা ট্রাই জাংশন। ট্রাই জাংশন কাকে বলে, ট্রাই জাংশন জেনারেলি ডিনোট করা হয় এইভাবে একটা ত্রিভুজের মতন করে, এটা মানে কিন্তু পাহাড় নয়, এটা মানে হচ্ছে ট্রাই জাংশন। ট্রাই জাংশন মানে হচ্ছে যে এই যে জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে আমাদের এই পয়েন্টটাতে হচ্ছে তিনটে দেশের বর্ডার এসে মিশেছে, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এসে মিশছে, এটা হচ্ছে চীনের বর্ডার এসে মিশছে, এটা হচ্ছে মায়ানমারের বর্ডার এসে মিশছে, মানে এই পয়েন্টে দাঁড়িয়ে তিন দিকে নেমে গেলে তিনটে দেশে পৌঁছে যাওয়া যাবে। ঠিক একইভাবে ট্রাই জাংশন পাচ্ছি আমরা এইখানে এই জায়গাটাতেও, এরকম প্রচুর আছে, চীন এদিকে, এদিকে ভারত, এদিকে নেপাল, এখানে তোমরা দেখো এখানেও তাই, এই এই জায়গাটাতে একদিকে সিকিমে নামবে, একদিকে নেপালে নামবে, একদিকে তিব্বতে নামবে, এখানে বড় বড় পাহাড়গুলো আছে, ঠিক আছে। তো এইখানটাও তাই, এইখানে তোমার একদিকে ভারতে নামবে, একদিকে ভুটানে নামবে, একদিকে তিব্বতে নামবে, এরকম প্রচুর ট্রাই জাংশন থাকে, ট্রাই জাংশন জেনারেলি প্রচুর থাকে। তো যেটা রেয়ার সেটা হচ্ছে যে চারটে দেশ যেখানে একটা পয়েন্টে এসে মিশছে, এটা কিন্তু খুব রেয়ার, কিন্তু আছে এরকম। তো যাই হোক, এরপরে হচ্ছে
এখানে যেটা বোঝার সেটা হচ্ছে যে ভুটানের পূর্ব দিক থেকে ট্রাই জাংশনের কাছে টালু পাস বা যেটা আমরা বলি যে কি বলে ওটা গিরিপথ, হ্যাঁ, সেইখান পর্যন্ত এটা বিস্তৃত, মানে ভুটানের একদম পূর্ব দিক থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই বর্ডারটা এই পুরো জায়গাটা গিয়ে পরে এখানে এসে মিশছে। এটা হচ্ছে ইস্টার্ন সেক্টর। তাহলে ইস্টার্ন সেক্টর যেটা রয়েছে সেটাতে বলছে কি না, এই লাইনটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। তাহলে জেনারেলি পরীক্ষায় প্রশ্ন আসে, এটা প্রচুরবার প্রশ্ন পরীক্ষায় এসছে, এটা খুব ভালো করে দাগ দিয়ে রাখবে, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন কোন দেশ কোন কোন দেশের মধ্যে সীমানা। তো আমরা জেনারেলি বলে থাকি ভারত আর চীনের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি বলি তাহলে কিন্তু ভারত আর চীনের পুরো বর্ডারটা কিন্তু ম্যাকমোহন লাইন নয়, শুধুমাত্র অরুণাচল প্রদেশে যে বর্ডারটা আছে চীনের সাথে সেটাই হচ্ছে ম্যাকমোহন লাইন। তাই যদি স্পেসিফিক প্রশ্ন আসে যে ভারত ম্যাকমোহন লাইন, এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে যে ম্যাকমোহন লাইন কোন বাউন্ডারি, জম্মু কাশ্মীর চীনের বাউন্ডারি, হিমাচল প্রদেশ চীনের বাউন্ডারি, উত্তরাখণ্ড চীনের বাউন্ডারি, নাকি অরুণাচল প্রদেশ আর চীনের বাউন্ডারি, তাহলে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশ আর চীনের বাউন্ডারি বলা হবে। আর অ্যাকচুয়াল সেন্সে বলা হয় যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর তিব্বতের বাউন্ডারি। তো এগুলো একটু মাথায় রেখে পড়তে হবে। তো এটা বেসিক্যালি কার নামে, এটা হচ্ছে বলছে স্যার হেনরি ম্যাকমোহন, ইনি একজন বিদেশ সচিব ছিলেন ব্রিটিশ ভারতের, তিনি তিব্বতের সাথে একটা এগ্রিমেন্ট করেছিলেন, সিমলা এগ্রিমেন্ট 1913-14 সালে। সেই এগ্রিমেন্টের মতে একটা বর্ডার একটা এরিয়া ঠিক হয়েছিল। জেনারেলি ডিসপিউটগুলো রেজ করেছিল একটাই কারণে, কারণ এই জায়গাগুলোতে মানুষ বসবাস করতো না, একদম পুরো বন জঙ্গল আর পাহাড়ে ভর্তি, তাই কোনটাকার এরিয়া খুব একটা মাথা ব্যথা কারোর থাকতো না। তাও আর কি এদিক এদিক ওদিক চলে যাওয়ার একটা ব্যাপার থাকতো, অ্যাগ্রেশনের ব্যাপার থাকতো, তো সেই জন্য একটা সেটেলমেন্ট করা হয়েছিল। এই একটা রেখাকে ইয়ে করে মানে ম্যাপে চিহ্নিত করে বলা হয়েছিল যে এদিকটা তোমার এদিকটা আমার। তিব্বতের মানে ব্রিটিশ, আমরা জানি যে ব্রিটিশরা ব্রিটিশ ইন্ডিয়ার সাথে তিব্বতের কোনো সেরকম ইয়ে ছিল না, ওটা আলাদাভাবে শাসিত হতো, তো সেই জন্য এই একটা এগ্রিমেন্ট ওরা করেছিল। ইন্ডিয়া তারপরে যেহেতু স্বাধীন হওয়ার পরে এই ম্যাকমোহন লাইনটাকেই বর্ডার হিসেবে মেনে নিয়েছে, ঠিক আছে। কিন্তু এরা কিন্তু চীন কিন্তু ম্যাকমোহন লাইনকে মানেনি, কারণ চীনের একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে তিব্বতকে বরাবরই ওরা ক্লেম করে আসছে নিজেদের বলে। তো বলছে সেখানে তিব্বতের কোনো অধিকারই নেই যে একটা বাইরের একটা দেশের সাথে কোনোরকম কোনো চুক্তি স্বাক্ষর করবে, তাই এই পুরো চুক্তিটাই হচ্ছে ইললিগাল, এটা পুরোটাই হচ্ছে ইললিগাল, এভাবে ওরা বলে দিল। ফলে কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে ওরা এটা মানছে না, এবং এটাকে ওরা ওরা কতটা অবধি ক্লেম করছে, ওরা পুরো হচ্ছে যে হিমালয় থেকে শুরু করে একদম ব্রহ্মপুত্র ভ্যালি অবধি পুরোটাকেই আর কি, মানে আসাম অবধি পুরোটাকেই বলতে গেলে নিজেদের বলে দাবি করছে। এবারে কি বলছে না, টোটাল যে অরুণাচল প্রদেশটা আছে সেই পুরোটাকেই ওরা 88,000 স্কোয়ার কিলোমিটারটাকে নিজেদের বলে দাবি করে, দখল আছে ভারতের, এবং এটাকে ওরা বলে সাউথ তিব্বত, মানে তিব্বতেরই একটা পার্ট, তিব্বতের দক্ষিণ ভাগ বা দক্ষিণ তিব্বত বলে এটাকে দাবি করে। আমরা যদি ম্যাপে দেখবো, তাহলে ম্যাপে দেখি তাহলে দেখবো যে একদমই তাই, তিব্বত হচ্ছে চীনের সবথেকে বড় একটা প্রদেশের মধ্যে বলা যায়, বিশাল বড়, বিশাল বড়, ঠিক আছে। তার একটা অংশ তিব্বত হতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সামান্য একটুখানি অরুণাচল প্রদেশ, তো সেটা সেটা হতেই পারে। তো সেই জন্য তিব্বতের দক্ষিণ দিকে দক্ষিণ তিব্বত এই অঞ্চলটাকে বলছে এরা। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অবস্থা ইস্টার্ন সেক্টরে। এবারে 2017 সালে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল ভারত চীনের মধ্যে, একটুখানি অ্যাংজাইটি বেড়েছিল আর কি একটা ঘটনাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে যে হঠাৎ করে জুন 2017তে ভুটান আবিষ্কার করলো, এটা হচ্ছে একটা ট্রাই জাংশনের এরিয়াতে পড়ছে আর কি, চীন ভুটান আর ভারতের একটা ট্রাই জাংশনে পড়ছে এই অঞ্চলটা। ডোকলাম বলে একটা জায়গা আছে, সেখানে দেখলো যে চীন হঠাৎ করে প্রচুর গাড়ি ফাড়ি নিয়ে এসে রোড তৈরি করছে, ঠিক আছে। তো সেটাকে বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে ভারত কী করলো না, সেনা পাঠালো, মানে ভুটানের যে কোনো সমস্যাতে ভারত মানে ভারতের সেনা গিয়ে তাকে হেল্প করবে, এই হচ্ছে ভুটানের সাথে কন্ডিশন। তো ভুটান সেনা পাঠালো, এবং তারপরে কী হলো না, সেনারা ওইখানে মুখোমুখি দাঁড়িয়েই থাকলো আর কি, ঠিক আছে, কিছুই হচ্ছে না, শুধু দাঁড়িয়ে আছে। এই একটা টেনশন শুরু হলো, চীন আবার ভারতকে অ্যাকিউজ করলো যে এটা হচ্ছে একটা অনৈতিক কাজ করছে ভারত, এটা মানে কী বলবো, এটাকে ইললিগাল একটা কাজ করছে, তার টেরিটরির মধ্যে ঢুকছে। আর ভারত কী বললো চীনকে, না চীন চীন যেটা স্ট্যাটাস কো মানে কি, যে যে অবস্থা এখন বর্তমানে আছে সেখান সেটাকে বিঘ্নিত করছে, যুদ্ধর প্রস্তুতি করছে বা একটা অ্যাটাকের চিন্তাভাবনা করছে। তো এরপরে কী হলো না, কদিন ধরে বেশ উত্তপ্ত বাদানুবাদ চললো, তারপরে আলটিমেটলি August 2017তে কোনো এক অজ্ঞাত কারণে দুজন মিলে হঠাৎ করে ঘোষণা করলো যে আমরা এখান থেকে সেনা সরিয়ে নিচ্ছি,
ঠিক আছে, ইন্ডিয়া রিচড এ কনসেন্সাস টু পুট এন্ড দ্য বর্ডার স্ট্যান্ড অফ, বোথ অফ দেম এগ্রিড টু ডিসএঙ্গেজ ফ্রম দ্য স্ট্যান্ড অফ ইন ডোকলাম, থেকে দুজনেই সেনা সরিয়ে নিল। এবং এটাকে এটাকে মানে বলা হলো যে ভারতীয় মিডিয়াতে বলা হলো এটা ভারতের নৈতিক জয়, কারণ চীনের ভয় পাওয়ার মতন কিছু নেই, চীনের অস্ত্রাগার বলো, চীনের ক্ষমতা বলো, চীন অনেক বেশি শক্তিশালী। তো সেখানে যে আলটিমেটলি পিছু হটলো ওরা, এটা কিন্তু ভারতের ভারতের দিক থেকে একটা নৈতিক জয় এবং ভারতের পররাষ্ট্রনীতির এটা জয় বলা যায়। তো মানে অন্যান্য দেশ চাপ সৃষ্টি করে আলটিমেটলি এটা করতে চীনকে বাধ্য করলো। তো এই হচ্ছে চীনের সাথে আমাদের গল্প। খুব একটা ভালো রিলেশন বলতে গেলে নেই, মাঝে মাঝে লেগেই থাকে টুকটাক। হ্যাঁ, এই হচ্ছে কন্ডিশন। এবার আসছি নেপালের সাথে বর্ডার। নেপাল ভুটানের সাথে বর্ডার আমাদের খুব পিসফুল, এরকম দু চারটে প্রতিবেশী থাকলে খুব ভালোই হতো। আমাদের সাথে আছে 1752 কিলোমিটার বর্ডার, এই যে বললাম ট্রাই জাংশন, নেপাল তিব্বত আর উত্তরাখণ্ডের ট্রাই জাংশন থেকে শুরু করে সিকিমের পশ্চিম অংশ অবধি এই বর্ডারটা আছে। 5টা রাজ্যের উপর দিয়ে গেছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। তাহলে আমরা একটুখানি ম্যাপটা আবার দেখে নেব। তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এখানে উত্তরাখণ্ডের সাথে এতটা বর্ডার, উত্তরপ্রদেশের সাথে এতটা বর্ডার, বিহারের সাথে এতটা বর্ডার, পশ্চিমবঙ্গের সাথে এইটুকু আর সিকিমের সাথে এইটুকু। তো সবাইকার মোটামুটি এই 5টা রাজ্যের সাথে বর্ডার আছে, তবে মেজর বর্ডার বলা যায় উত্তরপ্রদেশ আর বিহারের সাথে। তো এবারে কি বলছে না, মেজর পোর্শন অফ দিস বর্ডার এটা হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং এটা মানে শিবালিকের সাথে প্যারালালি এই বর্ডারটা গেছে। আমরা জানি যে হিমালয়টা পূর্ব পশ্চিমে বিস্তৃত, তার সাথে মোটামুটি বর্ডারটা প্যারালালি রান করেছে। এটা মোটামুটি পিসফুল, কোনো বাউন্ডারি ডিসপিউট নেই। আচ্ছা, এবারে ভুটান, ভুটানের সাথেও বলছে, ভুটান হচ্ছে একটা বাফার স্টেট ইন্ডিয়া চায়নার মধ্যে, এর সাথে ভারতের বর্ডার হচ্ছে 587 কিলোমিটার। ভুটান ইজ প্রোটেক্টেড ফ্রম এক্সটার্নাল ইনভেশন অলদো ইট বিকাম আ ফুল্লি সভরেন নেশন অ্যান্ড বিকাম এ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন 1971। তাহলে 1971 সালে এটা ইউনাইটেড নেশনসের অংশ হচ্ছে ভুটান, মেম্বার হচ্ছে, বাট এর এক্সটার্নাল যত মানে সৈন্য সামন্ত যা কিছু এটা ভারত প্রোভাইড করবে, মানে এর বিদেশ নীতি বলো বা এর বৈদেশিক সুরক্ষা বলো, সামরিক শক্তি সব কিছু হচ্ছে ভারতের উপর ডিপেন্ডেন্ট। ইন্ডিয়াস বর্ডার উইথ ভুটান ইজ কোয়াইট পিসফুল অ্যান্ড দেয়ার ইজ নো বাউন্ডারি ডিসপিউট, তাহলে কোনো ডিসপিউট নেই। এবার আসছে আমাদের হিরো, হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। তো এখানে এই পাকিস্তান আর বাংলাদেশের সাথে যে বর্ডারটা আছে, তো সেটাতে আমরা জেনারেলি দেখব যে মেজর প্রবলেম যেটা সেটা হচ্ছে যে চীনের সাথে বলো বা মায়ানমারের সাথে বলো, এগুলো হচ্ছে ন্যাচারাল বর্ডার, মানে এই যে বর্ডারগুলো এতটাই দুর্গম জায়গাতে যে খুব একটা অসুবিধা নেই আর কি, মোটামুটি বর্ডার মেনটেন করা সম্ভব। বাট ভারত আর পাকিস্তান, ভারত বাংলাদেশের বর্ডারগুলো এই ধরো ধান ক্ষেতের উপর দিয়ে, নদীর উপর দিয়ে, কারোর বাড়ির উপর দিয়ে, মন্দির মসজিদের উপর দিয়ে রান করেছে। তো সেগুলোকে আর কি বাউন্ডারি করা মানে হচ্ছে আর্টিফিশিয়াল বাউন্ডারি তৈরি করা, যেগুলো মানে তৈরি করা খুব সমস্যাদায়ক। তো আমরা দেখব যে আমরা জানি যে আমাদের দেশভাগের সময়তে এই দুটো দেশ তৈরি হয়েছিল, মানে পাকিস্তানের দুটো অংশ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মানে পূর্ব পাকিস্তান যেতে গেলে পাকিস্তানকে ভারতের উপর দিয়ে যেতে পারতো না, ঘুরে 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 যেতে হতো, অথচ দুটো দেশ দুদিকে চলছে, অদ্ভুত সিচুয়েশন। তো যাই হোক, ভারত পাকিস্তান, এখন পাকিস্তানের যেটুকু আছে সে পশ্চিম পাকিস্তানটাই এখন পাকিস্তান, এবং সেখানে আমরা দেখতে পাবো যে এই দুটো মানে পূর্ব দিকের বর্ডার, পশ্চিম দিকের বর্ডার দুটোই হচ্ছে র্যাডক্লিফ স্যার, র্যাডক্লিফের এটা সৌজন্যে তৈরি, মানে এটা পেয়েছে এরা। বাউন্ডারি কমিশন, বাউন্ডারি কমিশন তৈরি করেছিল কোন অ্যাক্টের মাধ্যমে, আমরা পলিটির ইয়েতে পড়বো, মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়বো, যে এখানে আমরা পেয়েছিলাম এটাকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা ঘোষণা করেছিল মাউন্টব্যাটেন, সেখানেই বলা হয়েছিল একটা বাউন্ডারি কমিশন তৈরি হবে এবং সে ডিসাইড করবে যে কোন কোনখান কোন কোন জিনিসের উপর দিয়ে, মানে কোন কোন জেলা নতুন যে ডোমিনিয়ন পাকিস্তান হচ্ছে তার মধ্যে পড়বে। তো বলা হয় যে র্যাডক্লিফ সাহেবকে বলা হয়েছিল, জাস্ট 3-4 মাস টাইম দেওয়া হয়েছিল, তার মধ্যে বলেছিল যে করতে হবে, এবং তিনি বেসিক্যালি কখনো ইন্ডিয়াতেই নাকি আসেননি, লন্ডনে বসে জাস্ট ম্যাপ নিয়ে বসে উনি দাগ টেনেছিলেন, ফলে ওনার পক্ষে জিনিসটা বোঝা সম্ভবই হয়নি যে এই ধরনের পার্টিশনের ফলে কত মানুষ সমস্যায় পড়বে, মানে ওই ওই যে রেখাটা ম্যাপের সেটা কারোর বাড়ির উপর দিয়ে গেছে, কারোর উঠোনের উপর দিয়ে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক, এরপরে কি বলছে, দিস বাউন্ডারি রানস থ্রু, তাহলে এই যে র্যাডক্লিফ মানে র্যাডক্লিফ অ্যাওয়ার্ড বা র্যাডক্লিফ বাউন্ডারি কমিশন কমিশনের চেয়ারম্যান ছিলেন, এগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। তো এটা পাকিস্তানের সাথে বাউন্ডারি বা বাংলাদেশের সাথে বাউন্ডারির সাথে এটা মানে সম্পর্কিত আর কি, পরীক্ষাতে প্রশ্ন আসে। তো যাই হোক, বলছে যে দ্য বাউন্ডারি রানস থ্রু, মানে এই যে বলছে যে বিভিন্ন ভূমিরূপের উপর দিয়ে গেছে এবং প্রচুর ভুল ভুল আছে সেখানে আর কি, ঠিক আছে।
তো তারপরে বলছে যে মেইনলি পাকিস্তানের সাথে বাউন্ডারিটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব আর জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে আমরা একবার ম্যাপটা দেখে নিই। এখানে আমরা দেখবো যে পাকিস্তানের সাথে মোটামুটি আমাদের যেটা যেটাকে বলে যে বর্ডার, সেটা এখান থেকে শুরু হয়েছে, দেন তারপরে রাজস্থানটা অনেকটা বর্ডার, দেন তারপরে হচ্ছে যে পাঞ্জাব, পাঞ্জাবের সাথে কিছুটা আছে, দেন তারপরে কাশ্মীরের সাথেও, জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথেও অনেকটা বর্ডার আছে এই পুরো অংশটা। তো এই যে ব্যাপারটা আমাদের বর্ডারটা, এখানে স্বাধীনতার পর থেকে কিছু ডিসপিউট অ্যারাইজ করেছিল, তার মধ্যে মেজর কতগুলো ডিসপিউট আমরা এখন একটুখানি আলোচনা করব। তো প্রথম হচ্ছে রান অফ কচ্ছ ডিসপিউট। তাহলে রান অফ কচ্ছ আমরা জানি যে এটা গুজরাটে অবস্থিত, এবং দুটো আছে, একটা হচ্ছে গ্রেট রান, একটা হচ্ছে লিটিল রান। তো এটা বেসিক্যালি হচ্ছে একটা ওই স্যাঁতস্যাঁতে জলাভূমি টাইপের, যেটা বলা হয় যে সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচে, এবং খুব একটা মানে মার্শি ল্যান্ড আর কি। তো বলছে রান অফ কচ্ছ বাউন্ডারি ওয়াজ ওয়েল ডিফাইন্ড অ্যাকর্ডিং টু র্যাডক্লিফ অ্যাওয়ার্ড, বাট পাকিস্তান অ্যাডভোকেট দ্য ইট ওয়াজ নট প্রপারলি ডিফাইন্ড। তাহলে পাকিস্তান বলছে কি না, র্যাডক্লিফ যে ম্যাপ করেছিল সেখানে এই এইটা রান অফ কচ্ছের বাউন্ডারি ঠিক মতন করে দেওয়া ছিল না। আচ্ছা, দে আর্গিউড দ্যাট দ্য রান ওয়াজ নট আ মার্শ বাট আ ল্যান্ডলকড সি অর লেক, অ্যান্ড অ্যাজ সাচ ইট শুড বি ইকুয়ালি ডিভাইডেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তাহলে কি বলছে না, অ্যাকচুয়ালি র্যাডক্লিফ কি বলেছিল, র্যাডক্লিফ বলেছিল যেহেতু এটা মার্শি ল্যান্ড, মানে সেভাবে কোনো চাষাবাদ হয় না বা পতিত জমি, তাই এটা এটাকে মানে হাফ অর্ধেক অর্ধেক ভাগ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এটাকে এটার সাইডে মানে পুরোটাকে ভারতকে দিয়ে ভাগ করেছিল। পাকিস্তান কি বললো, বলছে না এটা এটা অ্যাকচুয়ালি মার্শি ল্যান্ড বা জলাভূমি নয়, এটা বেসিক্যালি হচ্ছে যে মানে দেশের মধ্যে একটা সমুদ্র বা একটা বড় লেক, এবং বাউন্ডারি কমিশনের নীতি অনুযায়ী এটাকে অর্ধেক অর্ধেক ভাগ করা উচিত ছিল। তার মানে আমরা বলতে পারি যে এটাকে বেসিক্যালি পুরোপুরি পুরো রানটাকেই দুভাগে মানে হাফ হাফ ভাগ করে এই এইখান দিয়ে মোটামুটি বর্ডার করতে হবে। তাহলে এই পুরো জায়গাটা পাকিস্তান ক্লেম করলো। তাহলে কি বলছে তারপরে, না ইন্ডিয়া কি বললো, না ইন্ডিয়া বলল ডকুমেন্টারি প্রুফ দিল যে এটা বরাবরই হচ্ছে একটা জলাভূমি, এবং এটা কচ্ছ স্টেট যেটা ছিল ভারত স্বাধীনতার আগে সে তার অংশ ছিল। তারপরে কি বলছে যে যেহেতু এই এই স্টেটটা ভারতের সাথে চলে এসছে স্বাধীনতার পরে, তো সেই জন্য এর পুরো অংশটাই ভারতে আসার কথা। তো এটাকে আলটিমেটলি কী হলো না, এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা, সেখানে এটাকে রেফার করা হলো, সেখানে কেস উঠলো, এবং তারা পাকিস্তানকে কচ্ছ থেকে 906 স্কোয়ার কিলোমিটার এরিয়া দিয়ে দিল, ঠিক আছে, এটা কিন্তু ঘটেছিল। তারপরে হচ্ছে কি না, অনেক মানে প্রোটেস্ট ফোটেস্ট করার পরে আলটিমেটলি এই রায়টাকে দুই দেশ মেনে নিল, এবং এখানে যে বাউন্ডারি যেটা মানে ডিমার্কেশন করা সেটা কমপ্লিট হলো কখন, না 1969 সালে, তার মানে স্বাধীনতার প্রায় 20 বছর পরে এখানে বাউন্ডারিটা আলটিমেটলি ফিক্স হলো। তাহলে পুরোটা পুরো ক্লেম যতটা করেছে সবটা পায়নি, তবে কিছুটা অংশ পেয়েছে। 1000 মানে স্কোয়ার কিলোমিটার এরিয়া চারটিখানি কথা নয়, অনেকটাই। এবারে হচ্ছে যে কাশ্মীর প্রবলেম, আমাদের চিরাচরিত একটা সমস্যা, এটাও কিন্তু অনেকটা আমাদের বর্ডার ডিসপিউটের সাথে জড়িয়ে আছে। তাহলে কাশ্মীর সমস্যা কী, না আমরা জানি যে দেশভাগের পরে যখন সব দেশীয় রাজ্যগুলোকে বলা হলো যে তোমরা জানাও তাড়াতাড়ি করে যে তোমরা কাকে জয়েন করবে, পাকিস্তান না ইন্ডিয়া নাকি স্বাধীন থাকবে, তখন কাশ্মীরের যে যিনি মহারাজা ছিলেন তিনি কী করলেন, না তিনি তখন বললেন যে আমি এখন আপাতত স্বাধীন থাকবো, কারণ কাশ্মীরের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে কাশ্মীরের ম্যাক্সিমাম জনতা যারা মানে যাকে বলা হয় যে প্রজা, তারা ছিল মুসলিম এবং রাজা ছিল হিন্দু। তো আমরা দেখতে পাবো যে সেই সময়তে উনি আনডিসাইডেড হলেন, উনি দেখলেন যে পাকিস্তানে গেলে পরে তার বিপদ আর ভারতে গেলে পরে প্রজাদের মানে প্রজারা হয়তো খেপে যাবে, তো সেই জন্য উনি ডিসাইড করতে পারলেন না। এবং এই অবস্থাতে কী হলো, না পাকিস্তান ভাবলো যে হয়তো মেবি হয়তো ভাবছে যে ভারতে চলে যাবে, এই এই একটা ভাবনা থেকে হরি সিংকে অ্যাটাক করলো, ঠিক আছে। তো পাকিস্তান থেকে প্রচুর আর কি ট্রাইবাল ফোর্স, তারা কী করলো, না উপজাতিরা, বিভিন্ন উপজাতিরা হামলা করলো কাশ্মীরে। এবং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 22 অক্টোবর 1947 সালে কী হলো, না ফুললি আর্মড ট্রাইবসম্যান তারা পাকিস্তান আর্মড ফোর্সেসের সহায়তার সাথে কাশ্মীর আক্রমণ করলো।
এবং তারা যাকে পারলো মারলো, হিন্দু মুসলিম কাউকে বাদ দিল না, লুট লুট লুটরাজ শুরু করলো। এবং এর ফলে কি হলো না, আমাদের হরি সিং ভারতকে অ্যাপিল করলো বাঁচানোর জন্য। তখন আমাদের আমরা দেখবো যে আমাদের এই সময়তে দুজনকার নাম খুব পাবো, একজন হচ্ছে আমাদের বল্লভভাই প্যাটেল, একজন হচ্ছে ভি কে মেনন। তো এই মেনন তখন বললেন যে আমরা সাহায্য করতে রাজি আছি, বা আমাদের প্যাটেল বললেন সাহায্য করতে রাজি আছি, কিন্তু তার আগে তোমাকে ভাই ভারতে জয়েন করতে হবে, তবে গিয়ে আমি সাহায্য করব। তো তখন কি হলো না, তখন সঙ্গে সঙ্গে আর কি ভারতে জয়েন করলো রাজা, এবং ভারত আর্মি পাঠালো শ্রীনগরে এবং কোনোরকমে রক্ষা করলো শ্রীনগরটা। তখন কাশ্মীরের পশ্চিম দিকটা প্রায় পুরোটাই তখন দখল হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। তো এরপরে কি বলছে না, দাস কাশ্মীর বিকাম লিগালি কনস্টিটিউশনালি ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, ভারত বা কাশ্মীর ভারতের অংশ হলো জম্মু কাশ্মীর। পাকিস্তান মেনটেন দ্যাট ইট ওয়াজ টোটালি এগেনস্ট দ্য উইশেস অফ লং অপ্রেসড মুসলিম সাবজেক্ট। তাহলে পাকিস্তান দাবি করলো কি না, যেহেতু এখানকার জনগণ চাইছে না ভারতে যেতে, তাই এই এই যে কাশ্মীর যে জয়েন করলো ভারতে, এটা পুরোপুরি কিন্তু জনগণের মতের বিরুদ্ধে এবং এটা হওয়া উচিত নয়। যাই হোক, ভারত সেনা পাঠালো এবং পাকিস্তানের সাথে ইমিডিয়েটলি 1948 সালে একটা যুদ্ধ লাগলো, স্বাধীনতার পরের বছরই প্রথম যুদ্ধ লাগলো। তো এরপরে কি বলছে না, তারপরে অনেকগুলো যুদ্ধ আমরা পেয়েছি। তো আচ্ছা, এখানে 47 না 48 এটা একটুখানি আমার ডাউট হঠাৎ করে হলো, এবার দেখে নিও যে ফার্স্ট যুদ্ধটা 47 সালে হয়েছিল না 48 সালে হয়েছিল, কারণ এখানে আমি পরে আবার লিখছি যে 47, 65, 71, 99। তো এই তিনটাকে বলা হয় ফুল ফ্লেজড ওয়ার, এটাকে বলা হয় যে জাস্ট আর কি দখলদারদের ভাগানো, এটাকে যুদ্ধ সেভাবে বলা হয় না, কার্গিল যুদ্ধটাকে। তো এই এই তিনটে মেজর যুদ্ধ হয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে যে মোটামুটি এখানে তিনটে বর্ডার আমরা পাচ্ছি জম্মু কাশ্মীরে পাকিস্তানের সাথে, আর এখানে মোটামুটি আমাদের 1,00,000 সৈন্য সব সময়তে আছে বর্ডার আগলানোর জন্য। তো কোন কী কী বর্ডার, একটা হচ্ছে 188 কিলোমিটার লং হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, আন্তর্জাতিক সীমান্ত সেটা আছে। দেন হচ্ছে 788 কিলোমিটার লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে। এই লাইন অফ কন্ট্রোলটা কখন হয়েছিল, এটা হচ্ছে যে 71 সালে যুদ্ধের পরে যে সিমলা এগ্রিমেন্ট হয়েছিল 1972 সালে ইন্দিরা গান্ধীর সাথে, তো সেখানে প্রথম এই এলওসিটাকে মান্যতা দেওয়া হয় যে এটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল এবং এটাকেই আমরা বর্ডার হিসেবে মেনে নেব। আর তারপরে হচ্ছে 150 কিলোমিটার হচ্ছে অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, ঠিক আছে। এই এই মোটামুটি তিন ধরনের বর্ডার আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সাথে। তাহলে কি বলছে না, পাকিস্তান মোটামুটি এখন পশ্চিম, মানে যেটা আগে জম্মু কাশ্মীর রাজ্য ছিল তার মোটামুটি 1/3 দখল করে আছে, এবং এর মানে দুটো টু ডিফ্যাক্টো প্রভিন্স আছে এখানে, একটা হচ্ছে গিলগিট বাল্টিস্তান আর একটা হচ্ছে আজাদ কাশ্মীর, ঠিক আছে। তো এই এই দুটো মানে প্রাক অধিকৃত কাশ্মীর যেটা, সেটা বেসিক্যালি এই দুটো প্রভিন্সে ভাগ করা যায় এটাকে। তো আমরা আরেকবার একটু ম্যাপটা দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান মোটামুটি কতটা দখল করে আছে আমাদের এই এই জম্মু কাশ্মীরের, এইটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, এখানে কোনো ইয়ে নেই, মানে কোনো রকম সমস্যা নেই এই অংশটা, এইটুকু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার। এরপরে আসছে কি না, এরপর থেকে শুরু হচ্ছে আমাদের এলওসি আর ওই অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, এই 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 পুরো অংশটা আর কি, এটাই হচ্ছে এখন বলতে গেলে এটাই বর্ডার। তাহলে এই পুরো যে অংশটা এইখানের এই নীল অংশটা, এটা পুরোটাই হচ্ছে আমাদের পাক অধিকৃত কাশ্মীর এবং এটাকে দখল করে আছে। তার মধ্যে এই জায়গাটা ওরা অলরেডি ছেড়ে দিয়েছে, মানে চীনকে আর কি এগ্রিমেন্ট করে দিয়ে দিয়েছে এই অংশটা। আর এইখানে একটা জিনিস দেখতে পাবো যে এইখানে দেখতে পাবে যে একটা জায়গা আছে যেটা তোমরা দেখতে পাবে যে কোনো ফাঁকা রয়েছে আর কি, না ভারতে দেখাচ্ছে, না পাকিস্তানে দেখাচ্ছে, না চীনে দেখাচ্ছে। এইটা বেসিক্যালি হচ্ছে এই অংশটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার, এই এই পার্টিকুলার এই অংশটাতে। তাহলে এইটা নিয়ে আমরা পরবর্তীকালে দেখবো যে কী ডিসপিউট হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাশ্মীরের, জম্মু কাশ্মীরে পাকিস্তানের সাথে ভারতের বর্ডার। তো তো এটা হলো, এরপরে আসছি আমরা সিয়াচেন গ্লেসিয়ার ডিসপিউটে। তাহলে আমরা দেখতে পাবো যে ওই যে তিন কোনা জায়গাটা দেখছিলাম ঠিক সেটাই হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার এইটা, ঠিক আছে। গ্লেসিয়ার মানে আমরা জানি হিমবাহ, এটা এখান থেকে বেসিক্যালি যে বরফ থেকে জলটা তৈরি হচ্ছে। তো সিয়াচেন হচ্ছে যে পোলার রিজিয়নের বাইরে একটা বিশাল বড় একটা গ্লেসিয়ার, প্রায় 75 কিলোমিটার লম্বা এবং 2-8 কিলোমিটার চওড়া।
পোলার সাবপোলার রিজনের বাইরে, মানে মেরু অঞ্চলের বাইরে বলা যায় সব থেকে বড় হিমবাহ হচ্ছে এই সিয়াচেন হিমবাহ। এটা মোটামুটি এরিয়া হচ্ছে 450 স্কোয়ার কিলোমিটার আর উচ্চতা হচ্ছে 5,800 মিটার। এটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণীর কাছে অবস্থিত, মানে পর্বত শ্রেণীর উপর অবস্থিত। এটার পাশেই হচ্ছে কারাকোরাম হাইওয়ে, যেটা বললাম যে পাকিস্তান যেটা চীনকে দিয়েছে সেখানে এটা তৈরি হয়েছে। এর ফলে কি হচ্ছে না, যে কোনো সময় কিন্তু সিয়াচেন গ্লেসিয়ারকে পাকিস্তান এবং চায়না মিলে অ্যাটাক করতে পারে, একটা ভয় সবসময় থাকে। এইটার এই অঞ্চলটার মোটামুটি 2/3 অংশ এটা ভারত দখল করে আছে সাউথ ইস্টার্ন পার্টে। তাহলে মোটামুটি বলতে পারি আমরা যে এর যেটা দক্ষিণ পূর্ব অংশ সেটা ভারত দখল করে আছে, তার মানে এই 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 অংশটা পুরোটাই ভারত দখল করে আছে এতটা, ঠিক আছে? তো উত্তর ওই দিকটা করে আছে পাকিস্তান দখল করে আছে। এইখানে যাওয়ার রাস্তা একমাত্র হচ্ছে নুবরা ভ্যালি, এদিক দিয়ে আমাদের রসদ পৌঁছায় সেনাবাহিনী। আমরা জানি ওই সিয়াচেনে প্রচুর সেনাবাহিনী থাকে আমাদের। এবারে বলছে 1984 আগে অবধি কিন্তু এই জায়গাটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না, ঠিক আছে? 1984 মানে যে বছর ইন্দিরা গান্ধী মারা যান, তো তখন অবধি কোনোরকম কোনো মাথা ব্যথা ছিল না। তো এরপরে কি বলছে, না সেখানে কোনো সেনাটানাও থাকতো না। 1972 সালে সিমলা এগ্রিমেন্ট যেটা বললাম, সেখানে একটা বর্ডার মার্কিং করা হলো, এবং সেখানে কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটাতে ক্লিয়ারলি কোনো বর্ডার কিছু দেখানো গেল না, মানে পাওয়া গেল না, ঠিক আছে, যে সেই এগ্রিমেন্টে। তো এই যে পয়েন্টটা বলা হচ্ছে NJ9842, এটা হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টের পর থেকে বলছে কি না, এখানে গিয়ে মানে ইয়েটা আটকে যাচ্ছে, লাইন অফ কন্ট্রোল যেটা সবুজ লাইনটা সেটা এখানে গিয়ে আটকে যাচ্ছে। তারপরে আর মানে হ্যাঁ, এইখান থেকে যে এতটাই 70 কিলোমিটার, কোনো ওরকম কোনো বাউন্ডারি লেখা নেই এগ্রিমেন্টে, তাহলে এটা কি হবে এখানটা, সেই নিয়ে একটা ডিসপিউট শুরু হলো। এবারে কি হচ্ছে না, হোয়াইল পাকিস্তান ডিসাইডেড টু এক্সটেন্ড ইট দিস লাইন ইস্ট ওয়ার্ড টু কারাকোরাম পাস, দাস ক্লেমিং অ্যান এরিয়া 2/3 সাইজ অফ দ্য সিকিম। তাহলে পাকিস্তান সঙ্গে সঙ্গে বললো যে যে পাকি মানে পাকিস্তান বললো যে এইখান অবধি আমরা আমাদের বর্ডারটা চাই, মানে এই যে লাইনটা টানা হলো সেখান অবধি আমরা বর্ডারটা চাই। তো তার ফলে কি হবে না, মোটামুটি ওরা সিকিমের প্রায় ডবল সাইজে, তাই তো, 2/3 মানে সরি সিকিমের সিকিমের প্রায় 2/3 অংশ মতন জায়গা ওরা মানে দখল করতে চাইছে এর মাধ্যমে। এবারে ইন্ডিয়া হঠাৎ করে, ইন্ডিয়ার যে ইন্টেলিজেন্স যেগুলো আছে মানে গোপন সূত্রে খবর পেল যে পাকিস্তান কিছু হট স্যুট অর্ডার করছে কিছু একটা ইউরোপিয়ান কোম্পানির কাছ থেকে, মানে গরম বস্ত্র, এবং তারা এই সিয়াচেন গ্লেসিয়ারটাকে ক্যাপচার করার একটা প্ল্যান করেছে। সঙ্গে সঙ্গে কি করলো না, ভারত তার আগেই মানে অ্যামাজনে অর্ডার করে দিল আর কি হট স্যুট, এবং তাড়াতাড়ি করে ডেলিভারি চলে এলো ভারতে পাকিস্তানের থেকে। এবং ফলে কি হলো না, ভারত সঙ্গে সঙ্গে পৌঁছে লঞ্চ করলো অপারেশন মেঘদূত। এটা খুব ইম্পর্টেন্ট একটা অপারেশন, মেন্সে কিন্তু আসতে পারে, প্রিলিমসে না এলো। 1984 সালে লঞ্চ হয়েছিলো এবং এটা রিলেটেড টু সিয়াচেন গ্লেসিয়ার। তো ভারত সঙ্গে সঙ্গে এই অপারেশন করে ওখানে কি করলো না, আর্মি পাঠালো। এখানে বলছে যে যদি পাকিস্তান ওখানে আগে পৌঁছাতো তাহলে কিন্তু মানে ওটা হচ্ছে যে আগে পৌঁছাবে সেই দখল করবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? ফলে ওখানে ভারত আগে পৌঁছে গেল। এবারে আগে পৌঁছালে যেটা হয় সেটা হচ্ছে যে খারাপ আবহাওয়ার জন্য এদের পৌঁছাতে প্রচুর দেরি হলো পাকিস্তানিদের। দেন তারপরে বলছে পাকিস্তান অ্যাচিভ সাকসেস ইন ক্রিয়েটিং এ পোস্ট কল্ড কুয়েত পোস্ট ইন অল্টিটিউড অফ 21,000 ফিট বিকজ দ্য ইন্ডিয়ান আর্মি হ্যাড ফিনিশড অল ইটস অ্যামিউনিশন। তাহলে কী বললো না, যেহেতু ভারতের সেনাবাহিনীর সব রকম মানে গোলাগুলি শেষ হয়ে গেছিলো, সেই সুযোগে আলটিমেটলি ওরা একটা 21,000 ফিট উঁচুতে একটা পোস্ট তৈরি করতে পারলো। বলছে যেহেতু ভারত এখানে প্রথম পৌঁছে গেছিলো সেই জন্য এখানে কি না, ওরা বেশি উঁচু যে জায়গাগুলো আছে সেখানগুলো দখল করে নিল,
এবং পাকিস্তান নিচু জায়গাগুলোতে থাকতে লাগলো। ফলে কি হলো না, উঁচু এই পাহাড়ি জায়গাতে সবসময় মনে রাখবে যে উঁচু জায়গাতে যে থাকবে তার যুদ্ধ করতে সুবিধে সবসময়। আমরা কার্গিল যুদ্ধে দেখেছিলাম যে পাকিস্তান থেকে যারা ঘুসপেটিয়া যারা ঢুকেছিল তারা কিন্তু উঁচু উঁচু জায়গাগুলো দখল করে নিয়েছিল, ফলে সেগুলো দখলমুক্ত করতে প্রচুর ভারতের সৈন্যহানি হয়েছিল। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে মানে নিচ থেকে উপরে ছোড়া আর উপর থেকে নিচে ছোড়ার মধ্যে পার্থক্য আছে, কমন সেন্স একদম। তো এই হচ্ছে ব্যাপার। এবারে বলছি যে সিন্স দেন বোথ দ্য কান্ট্রিজ আর মেনটেনিং ট্রুপস, তাহলে তারপর থেকে কী হচ্ছে না, দুজনেই দুদিকে দাঁড়িয়ে আছে, আমাদেরও সেনা দাঁড়িয়ে আছে এবং ওদেরও সেনা দাঁড়িয়ে আছে। আর একটা চরম একটা আবহাওয়া সেখানে, চরম ভাবাপন্ন আবহাওয়া, এবং এটা আলটিমেটলি কী দাঁড়াচ্ছে না, হায়েস্ট ব্যাটেল ফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড, এত উচ্চতায় আর কোনো যুদ্ধক্ষেত্র নেই পৃথিবীতে, ঠিক আছে। এখানে বলছে ভারতের সেনা রাখতে প্রতিদিন 5 কোটি টাকা খরচা হয়, প্রত্যেক দিন 5 কোটি টাকা ভারতের খরচা হয়, অলমোস্ট হয়তো একই টাকা পাকিস্তানেরও খরচা হয়, ঠিক আছে। আর প্রতিদিনই কিছু না কিছু মানে কেউ না কেউ মারা যায়, এই এই কন্ডিশন সবাই সহ্য করতে পারে না, ঠিক আছে। প্রত্যেক দুদিনে একজন করে ভারতীয় সেনা মারা যায়, ঠিক আছে, এতটাই চরম আবহাওয়া, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে আসছি তারপরে থার্ড ডিসপিউট যেটা, সেটা হচ্ছে সার ক্রিক ডিসপিউট। তো সার ক্রিক হচ্ছে এটা একটা ক্রিকের নাম, ক্রিক মানে হচ্ছে একটা ওই এই এই টাইপের জায়গাগুলোকে বলা হয় ক্রিক, যেখানে সমুদ্রটা একটুখানি ভেতরে ঢুকে এসছে, খাড়ি, ঠিক আছে, এই জায়গাগুলোকে বলা হয় ক্রিক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিক কোনটা, না এখানে একটা ক্রিক দেখতে পাচ্ছি, খড়ি ক্রিক, এখানে সমুদ্রটা ঢুকে গেছে অনেকটা ভেতরে। আর এই ঠিক একইভাবে হচ্ছে সার ক্রিক, এটা এটাও দেখো অনেকটা ভেতরে ঢুকে আছে সমুদ্রটা, এটা হচ্ছে ক্রিক। এগুলো বেশ নোনা জল, পুরোটাই নোনা জল, ঠিক আছে। তো কী বলছে না, সার ক্রিক ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন গুজরাট স্টেট অফ ইন্ডিয়া অ্যান্ড সিন্ধ প্রভিন্স অফ পাকিস্তান, তাহলে এদিকে গুজরাট ওদিকে সিন্ধ। দিস ক্রিক ইজ এক্সট্রিমলি রিচ ইন অয়েল অ্যান্ড মেরিন লাইফ অ্যান্ড বোথ দ্য কান্ট্রিজ ডিজায়ার টু ইনক্লুড ইট ইন দ্য রেসপেক্টিভ টেরিটরি, তাহলে যেহেতু এখানে তেল টেল আছে সেই জন্য দুজনেই চাইছে এই অঞ্চলটাকে নিজের জায়গায় ঢোকাতে। সার ক্রিক হ্যাজ বিকাম কন্টেনশিয়াস ইস্যু বিটুইন দ্য টু কান্ট্রিজ অ্যাজ পাকিস্তান হ্যাজ বিন ক্লেমিং 40 কিলোমিটার রিজন ইনসাইড ইন্ডিয়াস টেরিটরি, তাহলে পাকিস্তান বেসিক্যালি 40 কিলোমিটার ক্লেম করছে এখানে। সার ক্রিক ডিসপিউট গোজ ব্যাক টু প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অ্যান্ড ইনভলভ দ্য লাস্ট পোর্শন অফ আওয়ার ওয়েস্টার্ন ল্যান্ড বর্ডার দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ আ 100 কিলোমিটার এস্টুয়ারি দ্যাট এম্পটিজ ইন টু দ্য সি, তাহলে এই যে 100 কিলোমিটার লম্বা এটা এটা এস্টুয়ারি একটা ক্রিকটা, ঠিক আছে। পাকিস্তান ক্লেমস দ্যাট দ্য বর্ডার রানস অ্যালং ইটস ইস্টার্ন শোর হোয়াইল ইন্ডিয়া ইনভোক্স দ্য থলবেক প্রিন্সিপল ইন ইন্টারন্যাশনাল ল সো দ্যাট ইট লাইজ ইন দ্য মিডল অফ দ্য চ্যানেল, তাহলে এখানে ভারত কী বলছে না, যেহেতু সমুদ্রে ঢুকে যায় পাকিস্তান বলছে যে যেহেতু পাকিস্তান ক্লেম করছে কি না বর্ডারটা এটা হওয়া উচিত হচ্ছে এই গ্রিন লাইনটা মানে পূর্ব দিকে, তার মানে পুরো যে ক্রিকটা সেটাই পাকিস্তানে আসা উচিত। আর ভারত কী বলছে যে না, এই ক্রিকটা মাঝ বরাবর বাউন্ডারি থাকা উচিত যেটা এখন বর্তমানে আছে, তাহলে এটা এখনও অবধি সলিউশন হয়নি, এটা এখনও অবধি পেন্ডিং আছে এবং এই নিয়ে মাঝে মাঝেই ঝামেলা লাগে বর্তমান সময়তেও। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে বর্ডার, ভারতের সব থেকে বড়ো বর্ডার এবং এটা মোটামুটি ভারতের ল্যান্ড বর্ডারের প্রায় 27% এই বাংলাদেশের সাথে বর্ডার আমাদের। 5টা রাজ্যের সাথে বর্ডার আছে, আমরা একটু রাজ্যগুলো দেখে নেব কোন কোন রাজ্যের সাথে। বাংলাদেশের সাথে বর্ডার বেসিক্যালি আমাদের আছে হচ্ছে 5টা রাজ্য, সবথেকে বেশি হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে, তারপরে হচ্ছে আমাদের আসাম, তারপরে মেঘালয়, তারপরে আবার আসাম, তারপরে ত্রিপুরা, তাহলে কটা দাঁড়ালো 1, 2, 3, 4 চারটে রাজ্যের সাথে। এখানে কটা দিয়েছি আমি নোটসে, ত্রিপুরা, মিজোরাম, সরি ভুল বললাম, এখানে যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল যেটা রয়েছে এই অঞ্চলটা সেটা ধরতেই ভুলে গেছিলাম, এই এই অঞ্চলটার সাথে কিন্তু মায়ানমারেরও বর্ডার আছে আবার মিজোরামেরও বর্ডার আছে, তাই বাংলাদেশের সাথে কিন্তু মায়ানমারের বর্ডার যে আছে এটা আমরা অনেক সময় ম্যাপ দেখে মানে গুলি ফেলি আর কি। এই অঞ্চলটা কিন্তু মানে সিলেট বা চট্টগ্রামের পার্বত্য, সিলেট না সরি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলটা হচ্ছে এই এইখানটাই আর কি, ঠিক আছে। তো এই মোটামুটি হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে 5টা রাজ্যের বর্ডার আছে, কী কী রাজ্য না, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এটাও হচ্ছে র্যাডক্লিফ অ্যাওয়ার্ডের ফলে, যেটা বললাম যে এটা তৈরি হয়েছে,
তাহলে ইস্ট পাকিস্তান কত সালে, 71 সালে আমরা জানি মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ হিসেবে স্বাধীন রাষ্ট্র তৈরি হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের সাথে 2272 কিলোমিটার লম্বা একটা বর্ডার আছে, এবং এখানে একটা ভুল জিনিস লেখা রয়েছে, সেটা হচ্ছে হুইচ ইজ দ্য লংগেস্ট বর্ডার শেয়ার্ড বাই এনি ইন্ডিয়ান স্টেট উইথ এ ফরেন কান্ট্রি। এটা অ্যাকচুয়ালি হবে যে বাংলাদেশের সাথে সবথেকে বেশি বর্ডার আছে পশ্চিমবঙ্গের, কিন্তু গোটা ভারতে যদি সব রাজ্য দেখা হয় সবথেকে বেশি ইন্টারন্যাশনাল বর্ডার আছে জম্মু কাশ্মীরে, এর পুরোটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। তাই এখানে এখানে এটা ভুল তথ্য দেওয়া আছে, আমি প্রত্যেকটা তথ্যগুলো এটার একবার ভালো করে দিয়ে দেবো যে সব থেকে বেশি জম্মু কাশ্মীর আছে, সেকেন্ড পজিশনে আছে ওয়েস্টবেঙ্গল। আচ্ছা, এবারে বলছে কি না, অল দ্য ইন্দো বাংলাদেশ বর্ডার হ্যাজ রিমেন মোর অর লেস পিসফুল, দের আর নো সিরিয়াস প্রবলেম বিটুইন টু কান্ট্রিজ, ইয়েট দের আর 4 ওভারল্যাপিং ক্লেমস হুইচ ওয়ার রেফার টু দ্য ট্রাইব্যুনাল। তাহলে সাধারণত কোনো ঝামেলা নেই, বাট 4টে ইস্যু ছিল যেগুলোকে আলটিমেটলি কোর্টে নিয়ে যেতে হয়েছে। তাহলে প্রথমটা কি, ফার্স্ট ওয়াজ বিটুইন রাজশাহী ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ অ্যান্ড মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই যে দুটো ডিস্ট্রিক্টের বর্ডার নিয়ে একটা সমস্যা হয়েছিল, বাংলাদেশের রাজশাহী জেলা আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। হিয়ার দ্য চ্যানেল অফ গঙ্গা ফ্লাকচুয়েটস রাদার ফ্রিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দ্য বাউন্ডারি হ্যাজ শিফটেড সেভারেল টাইমস, নর্দার পোর্শন অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়াজ কনফার্মড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি। তাহলে বলছে গঙ্গা যেহেতু গতিপথ পরিবর্তন করে মাঝামাঝি, সেই জন্য বাউন্ডারিটা, যেহেতু নদীটাকে আমরা বাউন্ডারি হিসেবে ধরি, তো সেই জন্য অনেক সময় আমাদের সমস্যা হয়, ঠিক আছে, একটা ইয়ে করতে, মানে এটা কিন্তু আমি বলছি মুর্শিদাবাদের উত্তর দিকটা, মুর্শিদাবাদের মাঝখান দিয়ে গঙ্গা গেছে সেটা কিন্তু নয়, মানে উত্তর দিকে যেটা গঙ্গাটা যাচ্ছে সেটার কথা বলা হচ্ছে, যেটা মানে পদ্মা যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড ডিসপিউট, সেটা কি না, নদিয়া জেলার সাথে খুলনা জেলা, পশ্চিমবঙ্গে নদিয়া জেলার সাথে বাংলাদেশের খুলনা জেলার ডিসপিউট। র্যাডক্লিফ ওয়াজ অ্যামেন্ডেড অ্যান্ড হাফ ওয়ে ইন লাইন উইথ দ্য মাথাভাঙ্গা রিভার ওয়াজ ট্রিটেড অ্যাজ ইন্টারন্যাশনাল বাউন্ডারি, বাংলাদেশ গেইন অ্যাবাউট 13 স্কোয়ার কিলোমিটার অ্যাজ এ রেজাল্ট অফ দিস অ্যামেন্ডমেন্ট। তাহলে এখানে কি হলো না, মাথাভাঙ্গা নদীটাকেই ইন্টারন্যাশনাল বর্ডার হিসাবে ধরা হলো, এবং তার ফলে কি হলো না, একটুখানি ওই র্যাডক্লিফ অ্যাওয়ার্ড যেটা হয়েছিল তার থেকে একটু চেঞ্জ করা হয়েছিল, এবং 13 বর্গ কিলোমিটার এরিয়া বাংলাদেশ পেয়েছিল। তৃতীয়টা হচ্ছে কি না, সিলেট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ অ্যান্ড গাম খাসি জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্ট অফ মেঘালয়। তাহলে সিলেটের সাথে এই জায়গাটা পাশাপাশি এদের একটা ডিসপিউট হয়েছিল, দিস ডেন্সলি ফরেস্ট এরিয়া ওয়াজ ডিমার্কেশন ইজ ডিফিকাল্ট, হিয়ার র্যাডক্লিফ অ্যাওয়ার্ড ওয়াজ কনফার্ম, ইন্ডিয়াস ক্লেম ওয়াজ সাস্টেন। তাহলে ভারত যেটা ক্লেম করছিল সেটাকে মান্যতা দেওয়া হয়েছে, এটা পুরোপুরি জঙ্গলে ঘেরা একটা অঞ্চল, খুব একটা মানুষ নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে 4 নম্বর ইস্যু হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ ওয়াজ অ্যানাদার মেজর ইস্যু বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইস্ট পাকিস্তান নাও বাংলাদেশ ডিউরিং 1980s রিফিউজি ইনফ্লাক্স বাংলাদেশে, সেটা আমরা জানি বাংলাদেশের সাথে একটা রিফিউজি সমস্যা আছে, ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গে প্রচুর মানে রিফিউজি এসেছিল এক সময়, বাই 1989 600,000 রিফিউজিস ফ্রম বাংলাদেশ ভারতে এসেছিল। দিস রিফিউজি ইনফ্লাক্স কন্টিনিউড ইভেন টুডে ক্রিয়েটিং ইকোনমিক সোশ্যাল পলিটিক্যাল প্রবলেমস ফর ইন্ডিয়া, কারেন্টলি অলমোস্ট অল দ্য ইন্ডিয়ান স্টেটস টাচিং দ্য বাউন্ডারি বাংলাদেশ বর্ডার আর ইনফেস্টেড বাই রিফিউজি ফ্রম বাংলাদেশ। তাহলে প্রত্যেকটা যে 5টা রাজ্য আছে তারা প্রত্যেকেই কিন্তু সমস্যায় আছে এই এত রিফিউজি বা শরণার্থী আসার জন্য। ইন্ডিয়াস প্ল্যানিং টু ইরেক্ট বাম্পড ওয়ার ফেন্স অ্যালং বাংলাদেশ বর্ডার টু চেক দ্য ইলিগাল মাইগ্রেশন অফ রিফিউজিস ফ্রম বাংলাদেশ। ভারত কি প্ল্যান করছে না, পুরো একটা ফেন্সিং করবে আর কি, কাঁটাতার দেবে, বাট সেটা কমপ্লিট হয়নি এখন অবধি। আচ্ছা, শেয়ারিং অফ ওয়াটার্স অফ দ্য রিভার তিস্তা ইনক্লুডিং দোজ অফ ফেনি মানু মুহুরি খোয়াই গুমটি ঘাড়লা এবং দুধকুমার স্টিল রিমেন্স দ্য মেন ইরিটেন। মানে এই যে নদীগুলোর জল বন্টন নিয়ে একটা ইস্যু পেন্ডিং এখনও পর্যন্ত বাংলাদেশের সাথে আছে, তিস্তা চুক্তি নিয়ে আমরা প্রায়ই দেখবো, এটা আমরা নদী পড়ার সময় ভালো করে দেখবো। একটা প্রবলেম হচ্ছে যে ভারত এখনও বাংলাদেশ এখনও অবধি ভারতকে কিন্তু ট্রানজিট ফেসিলিটি দেয়নি। এটা কি না, আমরা যদি ম্যাপটা দেখি খুব ভালো করে তাহলে দেখবো যে কলকাতা থেকে আমরা যখন সাপোজ কলকাতা থেকে আমরা যখন আগরতলা যাচ্ছি, এটা কিন্তু ওপর দিয়ে প্লেন গেলে খুব তাড়াতাড়ি 1/2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো, কিন্তু বাংলাদেশ আমাদেরকে সেই ট্রানজিট ফেসিলিটি দেয়নি, ফলে আমাদের প্লেন যায় কোন দিক দিয়ে না, একদম এই দিক দিয়ে ঘুরে ঘুরে ত্রিপুরা আসতে হয়। তো এই এই ফেসিলিটি দিলে কী হবে না, আমাদের এই আসাম যাওয়া নর্থ ইস্টে যাওয়াটা অনেক ইজি হয়ে যাবে, সেটা কিন্তু বাংলাদেশ দেয়নি, ইন্ডিয়া অনেকদিন ধরে এটা রিকোয়েস্ট করে আসছে। আচ্ছা, এবারে কি বলছেন, একটা ন্যারো স্ট্রেচ আছে যেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, ঠিক আছে, এইটা ভারতের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব চিন্তার একটা বিষয়, ঠিক আছে। আমরা যদি ভারতের ম্যাপটা দেখি খুব ভালো করে তাহলে দেখব যে ভারতের ম্যাপের মধ্যে গোটা ভারতটাই অলমোস্ট কিন্তু আমরা দেখতে পাবো যে একটা
মানে মেনল্যান্ডের মধ্যেই আছে, মানে যাওয়ার প্রচুর অপশন। শুধুমাত্র নর্থ ইস্ট পোর্শনটাতে যেতে গেলে একমাত্র যাওয়ার উপায় হচ্ছে যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। তুমি ফ্লাইটেই যাও আর ট্রেনেই যাও আর পথ মানে রাস্তা দিয়েই যাও, এই তোমাকে এইটুকুর মধ্যে দিয়ে যেতে হবে। আর এই যে পশ্চিমবঙ্গে যে এইটুকু অংশ আছে, যেটা চোপড়া যেখানটা, এই অঞ্চলটা হচ্ছে চিকেনস লেক বেসিক্যালি উত্তর দিনাজপুরে। এইটুকু অংশর মানে বাংলাদেশ আর নেপাল খুব কাছাকাছি, মানে দুই দেশ যদি মানে ভগবান না করুক অ্যাটলিস্ট যদি কোনো সময় অ্যাট্যাক করে পরে এটাকে দখল করে নেয়, তাহলে কিন্তু ভারত মানে ভারতের সাথে বলতে গেলে নর্থ ইস্ট ইন্ডিয়ার কোনো রকম কোনো যোগাযোগ থাকবে না। এটা একটা ভারতের জন্য খুব মেজর কনসার্ন এই জায়গাটাকে বাঁচানো। আর সব মানে সব থেকে সমস্যা হচ্ছে যে এই জায়গাটা চীনের খুব কাছে, মানে চীন যদি মানে অ্যাটলিস্ট একদিন অ্যাট্যাক করে একদিনেই সৈন্য এখানে পৌঁছে যাবে। এই জায়গাটা ব্লক করে দিলেই ভারতের পক্ষে আর এখানে কোনো রকম কোনো রসদ পাঠানো বা সৈন্যবাহিনীকে ইয়ে পাঠানো সম্ভব নয় একদমই। তো এই জিনিসটা কিন্তু ভারতের পক্ষে খুব কনসার্ন, কারণ এই এই এত বড় অঞ্চলটা এইটুকু জায়গার উপর ডিপেন্ড করে আছে আর কি, আর কোনো রাস্তা নেই এখানে পৌঁছানোর। তো এই হলো একটা সমস্যা। এটা হচ্ছে ইস্টার্ন রিজনে যাওয়ার গেটওয়ে বলা হয়। দিস নট অনলি পুটস এক্সট্রাঅর্ডিনারি প্রেশার অন দিস রুট বাট গেভ ঢাকা ডিপ্লোম্যাটিক এজ ওভার ইন্ডিয়া ডিউ টু দ্য ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স অ্যাটাচড টু ট্রানজিট ফেসিলিটি রিকোয়েস্টেড ব্যান। তাহলে ঢাকা কী করেন, এখানে বার্গেনিং করছে যে ভারতকে ট্রানজিট ফেসিলিটি দেবো, তার জন্য প্রচুর সুযোগ সুবিধা আদায় করবো। এখানে পরিষ্কার হচ্ছে যে মানে ঝোপ বুঝে কোপ মারা যে ব্যাপারটা বলে যে ভারতকে তখনই দেবে বা ভারতের জিনিসপত্র তখনই এর মধ্যে দিয়ে রেলপথে হোক সড়কপথে হোক পরিবহন করতে দেবে যখন আর কি যে ঢাকার অনেক ডিমান্ড তারা মেনে নেবে। এইভাবে একটা বার্গেনিং চলছে এখানে। আচ্ছা, এবারে আসছি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। এটা বলতে গেলে ভারতের স্বাধীনতার পর একটা খুব ভালো জিনিস ঘটেছে, সেটা হচ্ছে এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। তো বেসিক্যালি কী ছিল না, আমরা জানি কিছু ইন্দো বাংলাদেশ কিছু কিছু এনক্লেভ বা ছিটমহল ছিল, যেগুলোকে বাংলায় বলে ছিটমহল এবং অনেক সময় বসা হয় পাশা এনক্লেভ বলা হয়। এটা হচ্ছে জেনারেলি ভারত বাংলাদেশ বর্ডারের কাছাকাছি অবস্থিত হয়, এবং এগুলো আছে কোন কোন রাজ্যে না, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম আর মেঘালয়, ঠিক আছে। মিজোরামে কিন্তু নেই, একমাত্র পাঁচটা রাজ্যের মধ্যেই চারটে রাজ্যতেই একমাত্র ছিটমহল ব্যাপারটা আছে। এবারে কি বলছে যে এটা একটু ব্যাপারটা বুঝবো, সেটা হচ্ছে যে আমাদের ছিটমহল ব্যাপারটা কী না, ছিটমহল ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে 102 ভারতের ছিটমহল আছে। ছিটমহল মানে কি না, ছোট্ট ছোট দ্বীপের মতন যেগুলো ভারতের অংশ সেগুলো বাংলাদেশের মধ্যে ঢুকে আছে 102। এখানে আমরা যে একটা স্কিম্যাটিক ম্যাপ দিয়েছি সেখানে আমরা জিনিসটা একটু ভালো করে বুঝতে পারবো। এই যে অংশটা আছে এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে ভারতের 102 ছিটমহল আছে, তার টোটাল আয়তন হচ্ছে 69 বর্গ কিলোমিটার। এইগুলোর মধ্যে আবার কিছু কিছুর মধ্যে আবার বাংলাদেশ ঢুকে আছে ছোটো ছোটো দ্বীপের মতন, 21 হচ্ছে সেটার সংখ্যা এবং 2 বর্গ কিলোমিটার। তার মধ্যে আবার একটা জায়গাতে একটা মাত্র জায়গায় ইন্ডিয়া ঢুকে আছে, তার মানে একটা দেশের মধ্যে আরেকটা দেশ, তার মধ্যে আরেকটা দেশ, তার মধ্যে আরেকটা দেশ, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো এটাকে বলা হয় যে অর্ডার অফ এনক্লেভ, মানে এটা হচ্ছে এই 102 হচ্ছে ফার্স্ট অর্ডার এনক্লেভ, 21 হচ্ছে সেকেন্ড অর্ডার এনক্লেভ, আর একটা হচ্ছে থার্ড অর্ডার এনক্লেভ। তো এখানে বলা হচ্ছে যে এই দহলা খাগড়াবাড়ি যে অঞ্চলটা কুচবিহারে, এই ছিটমহলটা হচ্ছে পৃথিবীর একমাত্র থার্ড অর্ডার এনক্লেভ, ঠিক আছে। আর পৃথিবীতে কোথাও এটা দেখা যায় না, ইউনিক জিনিস। তো এটা এরকম অবস্থা ছিল, ঠিক আছে। আর ভারতের মধ্যে কি, ভারতের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের 71 ছিটমহল আছে, তারও মধ্যে আবার ইন্ডিয়ার আবার আছে হচ্ছে মানে সেকেন্ড অর্ডার এনক্লেভ আছে 7, এরকম অবস্থা ছিল। তো ভারত সরকার কি করলো, তারা ট্রাই করছিল যে এই ছিটমহলের সমস্যা মেটানো, কারণ এইখান থেকে একটা ইন্ডিয়ান লোক ভারতে সাপোজ দিল্লি যাবে, তাকে প্রথমে বাংলাদেশে ঢুকতে হবে, তারপরে আবার ভারতে ঢুকতে হবে, তারপরে আবার বাংলাদেশে ঢুকতে হবে, তারপরে ইন্ডিয়াতে ঢুকতে পারবে, এই হচ্ছে তার অবস্থা। তো এটা প্রচণ্ড সমস্যাদায়ক ব্যাপার, এবং সেই জন্য কি হলো না, দুই সরকার মিলে এগ্রিমেন্ট করলো যে আমরা এই ছিটমহল সমস্যাটাকে মেটাবো, যার মধ্যে যা আছে সেটা তাকে দিয়ে দেওয়া হবে পরিষ্কার, ঠিক আছে। তো আলটিমেটলি কি হলো না, দেখা যাচ্ছে যে 2010 একটা সেন্সাস হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এই 51,000 লোক এই ছিটমহলে বাস করে, তার মধ্যে 37,000 ভারতীয় ছিটমহল যেটা বাংলাদেশে আছে তার মধ্যে আছে, আর 14,000 বাংলাদেশি ছিটমহল যেটা ভারতে আছে তার মধ্যে বসবাস করছে। 1974 একটা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছিল ইন্দিরা গান্ধী আর মুজিবুর রহমানের মধ্যে, কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি।
তারপরে কি হলো না, একটা রিভাইজ ভার্সন 2015 মে মাসে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে হলো, এবং আলটিমেটলি সেটাকে রেটিফাই করলো কেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতীয় পার্লামেন্ট সেটাকে মান্যতা দিল, এবং অদ্ভুতভাবে যে কেউ এটা বিরোধ করেনি, ঠিক আছে, সবাই এটাকে সাপোর্ট করেছিল ভোটাভুটিতে। এটাতে কি হলো না, ভারত 51খানা বাংলাদেশি এনক্লেভ পেল, মানে যেটা ভারতের মধ্যে যে বাংলাদেশের 71খানা ছিল বোধ হয়, সেখান থেকে 51খানা পেয়ে গেল, ঠিক আছে, ভারত। তো এখানে একটা নম্বরের যে ডিফারেন্স হচ্ছে সেটা আমার যেটা মনে হয়, আমি যেরকম পড়েছিলাম, তাতে হচ্ছে শুধুমাত্র কুচবিহারের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্যাটা মেটানো হয়েছে এগ্রিমেন্টের মাধ্যমে। বাকি যে তিনটে আরও রাজ্য রয়েছে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সেখানে কিন্তু এখনও এনক্লেভ আছে এবং সেগুলো কিন্তু এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমে কোনোরকম কোনো সেটেলমেন্ট এখন অবধি হয়নি, তাই নাম্বারটা ম্যাচ করবে না। তো এই এগ্রিমেন্টের মাধ্যমে এই 51খানা ছিটমহল ভারত পেয়েছে এবং 111খানা ছিটমহল বাংলাদেশ পেয়েছে, ঠিক আছে। ফলে ভারত পেলো আলটিমেটলি 7,000 একর, বাংলাদেশ পেলো 17,000 একর, অনেকটা বেশি। আচ্ছা, এবারে হচ্ছে এই যারা অধিবাসীদেরকে বলা হলো যে তোমরা যে অঞ্চলেটি ছিটমহলে বসবাস করো না কেন, তোমরা আলটিমেটলি যে কোনো দেশের নাগরিক হওয়ার তোমরা সুযোগ পাবে। তো সেখানে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশকে চুজ করেছিল এবং তারা বাংলাদেশের নাগরিক হয়ে গেছে। এটার কাজ এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি। এটা 2015 সালের 31শে জুলাই এগুলো এক্সচেঞ্জ কমপ্লিট হয়। এটাতে মোটামুটি বলছে ভারত প্রায় 40 স্কোয়ার কিলোমিটার জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আসছে ভারত মায়ানমার বর্ডার। তাহলে এটা হচ্ছে 1458 কিলোমিটার লম্বা, এবং এটা ওই যে ভারত, চীন এবং মায়ানমারের ট্রাইজাংশন থেকে শুরু করে একদম দক্ষিণ দিকে পুরো মিজোরামের শেষ অবধি এটা বিস্তার লাভ করেছে। আবার ম্যাপটা দেখে নেব যে একদম আমাদের এইখান থেকে শুরু করে ট্রাইজাংশন থেকে শুরু করে, এটা যে ট্রানজাংশন, ট্রাইজাংশন থেকে শুরু করে একদম অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, নামামি, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরামে শেষ অবধি গিয়ে এই বর্ডারটা শেষ হচ্ছে মায়ানমারের সাথে। তাহলে নামামি, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম, ঠিক আছে। তো চারটে মাত্র রাজ্যের সাথে আমাদের বর্ডার আছে। তো সেগুলো কী কী? আচ্ছা, এখানে কি বলছেন, এখানে বলছে যে চারটে রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। আর এটা বলছে ওয়াটারশেড। ওয়াটারশেড মানে কি? ওয়াটারশেড কনসেপ্টটা হচ্ছে যে যখন কোনো একটা উঁচু জায়গা ওয়াটারশেড হিসেবে তখন কাজ করে যখন সেই জায়গা থেকে কোনো নদী উৎপন্ন হলে, মানে ঢাল, মানে সেটা হচ্ছে বেসিক্যালি একটা ঢাল, তার একপাশে একটা ঢাল আর একপাশে আরেকটা ঢাল, সেটা হচ্ছে ওয়াটারশেড। মানে ওই ঢালটা ক্রস করে পরে কখনোই কোনো নদী এদিক থেকে ওদিক যেতে পারবে না, সেটা হচ্ছে ওয়াটারশেড। তো আমরা দেখব যে ভারতের যেরকম ওয়াটারশেড আছে, এটা হচ্ছে ভারত আর ব্রহ্মদেশের মধ্যে ওয়াটারশেড। এই ঢালটার, এই বর্ডারের ওই দিকে যা কিছু নদী উৎপন্ন হচ্ছে সব হচ্ছে ব্রহ্মদেশে ঢুকছে, আর এই দিকে যা হচ্ছে সেগুলো সব ভারতে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়াটারশেড হিসেবে কাজ করে এই জায়গাটা, এই বর্ডারটা ন্যাচারাল ওয়াটারশেড, মানে এটা ন্যাচারালি একটা বর্ডার এটা। আচ্ছা, এবারে হচ্ছে যে বেসিক্যালি বর্ডারটা কখন আর কি ইয়ে হয়েছিল না, ইয়ান্দাবুর সন্ধি যেটা 1926 সালে হয়েছিল তখনই এটা ডিফাইন করা হয়েছিল। আর 1967 সালে একটা ভারত আর ব্রহ্মদেশ মায়ানমারের মধ্যে একটা চুক্তি হয়েছিল এই নিয়ে। এটা মোটামুটি পিসফুল একটা বর্ডার। এবারে আসছি ভারত পাকিস্তান, ভারত আফগানিস্তান, সব থেকে ছোটো বর্ডার, বাট এখন বর্তমানে কিন্তু আফগানিস্তানের সাথে কোনোরকম কোনো টাচ আমাদের নেই। তার কারণ কী না, তার কারণ হচ্ছে যে আমরা আবার যদি ম্যাপটা একবার দেখি, ওই জম্মু কাশ্মীরের যে ম্যাপটা দেখেছিলাম আমরা, তাহলে দেখব যে আফগানিস্তানের সাথে বর্ডার বেসিক্যালি আমাদের থাকছে হচ্ছে এই অংশটুকুতে, এইটা, ঠিক আছে, এইখানটাতে আমাদের একটুখানি বর্ডার ছিল, এই যে এই এই অঞ্চলটা মোটামুটি বলা যায় বর্ডারটা। তো যেহেতু এখন আর কি তার সাথে কোনো টাচ নেই, পাকিস্তান এতটা দখল করে নিয়েছে, সেই জন্য এখন আফগানিস্তানের সাথে আমাদের পুরো কন্ট্যাক্ট লেস হয়ে গেছে, কিন্তু অফিসিয়ালি আমরা এখনও বলবো যে আফগানিস্তানের সাথে আমাদের 80 কিলোমিটার বর্ডার আছে। আচ্ছা, এইবারে আমরা দেখে নেবো যে ডুরান লাইন কী, এটা পরীক্ষায় প্রচুর আসে, ডুরান লাইন কোন কোন দেশের মধ্যে বর্ডার। এটা বেসিক্যালি হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে বর্ডার, কিন্তু ওটাকে ভারত আর আফগানিস্তানের মধ্যে বর্ডারও বলা যায়। কীভাবে বলা যায় সেটা আমরা এবার একটু দেখে নেবো।
ডুরান লাইন বলছি কিনা, এটা হচ্ছে 2200 কিলোমিটার একটা ইন্টারন্যাশনাল বর্ডার পাকিস্তান আফগানিস্তানের মধ্যে। আর এটা 1893 সালে স্যার মর্টিমার ডুরান্ড, যিনি একজন ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিলেন, তিনি এটা ওই আফগানিস্তানের আমির যিনি ছিলেন আব্দুর রহমান খান, তার সাথে মিলে এটা এই বর্ডারটা তৈরি করেছিলেন, যাতে আফগানিস্তানের সাথে ব্রিটিশ ইন্ডিয়ার একটা ডিস্টিংশন থাকে আর কি, বর্ডার থাকে। এটা হচ্ছে যে এই 80 কিলোমিটার যেটা ভারত এবং আফগানিস্তানের বর্ডার, সেটা বেসিক্যালি রুরান লাইনেরই অংশ, মানে 2200 কিলোমিটারেরই অংশ হচ্ছে 80 কিলোমিটার। তাই ভারত পাকিস্তানের, ভারত আফগানিস্তানের মধ্যে বর্ডারও কিন্তু রুরান লাইন বলা যেতে পারে। আচ্ছা, এবার আমরা আসছি ইন্টিগ্রেটেড চেকপোস্ট ICP আর ল্যান্ড কাস্টম স্টেশনস LCS। এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে এই যে ছকটা, এটা বেসিক্যালি নিচে আসার কথা ছিল, এটা উপরে চলে গেছে। ভারতে বর্তমানে এখন 7খানা ICP আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের নামটা অনেকেই জানি, এটা নাম ভুল আছে, স্পেলিং মিস্টেক, পেট্রা পোল হবে এটা। ইয়ারগুলো খুব ইম্পর্টেন্ট, মানে যদিও ইয়ার ধরে প্রশ্ন আসবে না, কিন্তু রিসেন্ট কোনটা না, রিসেন্ট এখনও আন্ডার ডেভেলপ আছে মেঘালয়েরটা, দাউকি। তো এই 7খানা আছে, এগুলো আর কতগুলোকে বলা হচ্ছে এই LCS যেগুলো আছে, এই ল্যান্ড কাস্টম স্টেশন, সেগুলো থেকে আর কি এগুলোকে ICP-তে উন্নতি করার প্রজেক্ট নেওয়া হয়েছে। তো কোন কোনগুলো সেই লিস্টটা এখানে আছে। তো এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে ল্যান্ড কাস্টম স্টেশন, এখানে বর্তমানে কিন্তু কিছু কিছু কাস্টমসের কাজ চলছে। তো সেগুলোর মধ্যে দেখবো ম্যাক্সিমামই হচ্ছে পশ্চিমবঙ্গে। অনেক সময় এখান থেকে প্রশ্ন এইভাবে আসতে পারে যে এই পার্টিকুলার, ধরো আমি বলে দিলাম যে রক্সোল, বিহারের রক্সোলে যে ICP-টা আছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, সেটা বেসিক্যালি কোন দেশের সাথে আমাদের ইয়ে করছে, মানে পশ্চিমবঙ্গেতে সমস্যা সবথেকে বেশি হবে। যদি সাপোজ এখানে বলা হয় যে এই যে পানি ট্যাঙ্কি ল্যান্ড কাস্টম স্টেশন কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের যোগাযোগ স্থাপন করছে বা জিনিসের আদান প্রদান ঘটছে, তাহলে কিন্তু পানি ট্যাঙ্কি আমরা পশ্চিমবঙ্গ বললেই আগে বুঝবো বাংলাদেশ, কিন্তু এটা বেসিক্যালি নেপালের সাথে, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখতে হবে। তো কোনটা কোন কোন দুটো দেশের মধ্যে, কোন রাজ্যের মধ্যে, সেই জায়গাগুলো আমাদের একটুখানি মনে রাখতে হবে। যেরকম পরিষ্কার আটারি হচ্ছে কি না পাকিস্তানের সাথে, আগরতলা ত্রিপুরা সেটা হচ্ছে বাংলাদেশের সাথে, পেট্রাপোল হচ্ছে বাংলাদেশ, রক্সোল হচ্ছে নেপাল, যোগবাণী হচ্ছে নেপাল, মোরে মণিপুর হচ্ছে বাংলাদেশ, দৌকি মেঘালয় হচ্ছে বাংলাদেশ। তাহলে এগুলো একটুখানি তোমরা দেখে লিখে নিও, এগুলো আমি ভুলে গেছি লিখতে, একটু লিখে নিও কোন দেশের সাথে। আর এখানে LCSগুলো প্রত্যেকটাই লেখা রয়েছে, কোন রাজ্য আর কোন দেশ, ঠিক আছে? তো এই মোটামুটি হলো। এবার আসছি ওয়াটার ফ্রন্টিয়ার, জল কী বলে এটাকে, জলসীমান্ত। তো জলসীমান্ত পড়তে গেলে ফার্স্টে আমরা দেখবো যে ভারতের মোট কোস্ট লাইন যেটা, সেটা হচ্ছে 6100 কিলোমিটার লম্বা, এবং এটা বেসিক্যালি কটা সমুদ্র আছে আমরা দেখেছিলাম, পূর্ব দিকে হচ্ছে বঙ্গোপসাগর, দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর, এবং পশ্চিম দিকে আরব সাগর। আর এর সাথে যখন আমরা দ্বীপগুলোকে অ্যাড করছি, তখন টোটাল কোস্ট লাইন দাঁড়িয়ে যাচ্ছে 7516.6 কিলোমিটার। তাহলে এই 6100 আর এই 5716.6, এই ডেটাগুলো কিন্তু খুব মনে রাখতে হবে, খুব আসে পরীক্ষাতে। একটা হচ্ছে মেনল্যান্ডের, একটা হচ্ছে দ্বীপগুলো নিয়ে টোটাল আমাদের কোস্ট লাইন হচ্ছে এইটা, বা উপকূল তট যেটাকে বলা হয় সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এবার হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, এই একটা কনভেনশনে প্রত্যেকটা দেশে মেরিটাইম বাউন্ডারি ফিক্স করা হয়েছিল, ঠিক আছে? সেখানে প্রথমে আসছে কি না টেরিটোরিয়াল ওয়াটার, তারপরে কন্টিগুয়াস জোন, তারপরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তাহলে ভারতে মানে প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই মোটামুটি বর্ডার, মানে যেখানে কোস্ট লাইন থেকে, যেখানে সমুদ্র আর স্থল মিশছে সেটা হচ্ছে কোস্ট লাইন, কোস্ট লাইন থেকে 12 নটিক্যাল মাইল বা 22 কিলোমিটার দূর অবধি হচ্ছে, এটাকে বলা হচ্ছে টেরিটোরিয়াল ওয়াটার। তারপরে আরও 12 নটিক্যাল মাইল বা 22 কিলোমিটার হচ্ছে কন্টিগুয়াস জোন, আর তারপরে 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ঠিক আছে? এইগুলোর অনেক সময়তে শূন্যস্থান পূরণ বা MCQ দিতে পারে এই জায়গাগুলো থেকে। ভারতের মোটামুটি 7খানা দেশের সাথে আমরা মেরিটাইম বর্ডার শেয়ার করছি, এখানে প্রত্যেকটা দেশের নাম লেখা রয়েছে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা আর মালদ্বীপ, এগুলোর সাথে আমাদের জলসীমান্ত রয়েছে। আচ্ছা, এবারে আসছি আমরা আমাদের একটা ইম্পর্টেন্ট নেবার, সেটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার সাথে বেসিক্যালি আমাদের ন্যাচারাল বাউন্ডারি নেই, মাঝখানে আমাদের কী রয়েছে না পক প্রণালী রয়েছে, পক স্ট্রেট। আর এখানে বলছে কি না ধনুষ্কটি যেটা তামিলনাড়ুতে অবস্থিত, সেখান থেকে
শ্রীলঙ্কার জাফনা পেনিনসুলার উপরে যে তালাই মন্নার আছে সেখানকার দূরত্ব হচ্ছে মাত্র 32 কিলোমিটার। এটা ম্যাপে খুব ভালো করে দেখবে, এটা কিন্তু ম্যাপের একদম দক্ষিণ দিকে নেই। এটা সবাই অনেকেই ভুল করে ম্যাপ দেখার সময়। আমরা যদি দেখি তাহলে দেখবো যে ভারতের একদম দক্ষিণ, মানে এটা কন্যাকুমারী বেসিক্যালি কোথায়, কন্যাকুমারী হচ্ছে একদম দক্ষিণে এইখানটাতে, কিন্তু পক প্রণালী হচ্ছে এইখানে, মানে যেটা আমাদের বলছি যে এই জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের ওই ধনুষ্কটি, ধনুষ্কটি হচ্ছে শেষ বিন্দু আর এইখানে হচ্ছে তালাই মান্নার হচ্ছে এইখানটাতে। তাহলে শ্রীলঙ্কা কিন্তু একদম নিচে নেই, আছে একটুখানি উপর দিকে পূর্ব দিকে। এটা অনেকেরই ভুল হয়, ঠিক আছে। তো এখানে দূরত্ব হচ্ছে দুটো দেশের মধ্যে মাত্র 32 কিলোমিটার সমুদ্রপথ। তো এটা কি বলছে যে এখানে ওই রাম সেতু, যেটা আমাদের বলা হয় সেতু বন্ধ রামেশ্বরম, রাম সেতু এখানে আছে, যেটা বানর সেনা বলা হয় তৈরি করেছিল, আমাদের মহাকাব্যে রয়েছে। এবং এটাকে ব্রিটিশরা বলেছিল আদমস ব্রিজ বা আদমস, হ্যাঁ আদমস ব্রিজ, ঠিক আছে। তো এটাকে, এটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে একটা কি বলবো, ওটাকে মানে দেখে মনে হয় যেন একটা ব্রিজ ছিল এক সময়তে, এইখান থেকে শুরু করে এই এতটা অবধি, এবং মাঝখানটায় সমুদ্র জল উপরে উঠে গেছে বলে ব্রিজটা দেখা যায় না, এটাই মানে দেখে পরিষ্কার মনে হয় আর কি। তো মনে কর মানে ওই জন্যই মানে মনে হয় যে এক সময় হয়তো শ্রীলঙ্কা এবং ভারত একসাথে অ্যাটাচ ছিল এইটুকু জায়গা দিয়ে, যেরকম আমরা চিকেন স্নেক দেখলাম সেরকমভাবে। পরবর্তীকালে সমুদ্র জলতল ওঠার জন্য আস্তে আস্তে এটা নিচে নেমে গেছে, জায়গাটা ডুবে গেছে। তো যাই হোক, এবারে হচ্ছে যে দিস, এটা হচ্ছে মেনলি পিসফুল একটা বাউন্ডারি, কিন্তু কি হয়েছিল না একটু টেনশন শুরু হয়েছিল ওই কচ্চথিবু বলে একটা আইল্যান্ড, এই যে এখানে লাল মার্ক করে দেখানো হয়েছে, এইখানে একটা দ্বীপের অধিকার নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছিল। এবং সামান্য মাত্র 2 বর্গ কিলোমিটার একটা দ্বীপ, এবং সেটা নিয়ে সমস্যা শুরু হওয়ার পরে কী হলো না, 1974 সালে ইন্দিরা গান্ধী এটা শ্রীলঙ্কাকে দিয়ে দিলেন ঝামেলা মেটানোর জন্য। এবং এটা বলতে গেলে খুব একটা ভালো স্টেপ উনি নিয়েছিলেন যে এই সামান্য একটা জিনিসের জন্য ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, এখানে একটা নিউ মূল ডিসপিউট আমরা পাবো। তো এটা হচ্ছে যে সাউথ বাংলাদেশে এটাকে বলে সাউথ তালপট্টি দ্বীপ, আর ভারত বলতো নিউ মূর দ্বীপ। এটা বেসিক্যালি ওই বঙ্গোপসাগর মানে সুন্দরবনের কাছে গজিয়ে ওঠা একটা একটা বালির দ্বীপ। এবং এটা যখন ভোলা সাইক্লোন এসেছিল 1970 সালে, প্রচুর লোক মারা গেছিলো সেই সময়তে, হঠাৎ করে এই দ্বীপটা উঠে আসে আর কি, যেমন জল নেমে গিয়ে হোক বা যে কারণের জন্যই হোক, মানে ওই ঝড়ে আর কি বালি নিয়ে গিয়ে একটা জায়গাতে ওটাকে বহন করে নিয়ে যায়, ফলে এই দ্বীপটা তৈরি হয়েছিল। এবং এটা নিয়ে প্রথমে একটা ক্লেম মানে চাপানোতে শুরু হয় যেটা কার জায়গা, 1970 সাল থেকেই সেটা শুরু হয়। এবং আলটিমেটলি 2014 সালে পারমানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন রায় দেয় যে এটা বাংলাদেশের মানে ফেভারে রায় দেয়। কিন্তু অদ্ভুতভাবে হচ্ছে কি না, 2010 সাল নাগাদ তার আগেই, যা 2010 সাল নাগাদ একদিন দেখা যায় যাদবপুরের কিছু প্রফেসর মিলে রিসার্চ করে দেখে যে এই দ্বীপটা বর্তমানে আর নেই, ঠিক আছে, এটা জলের তলায় তলিয়ে গেছে, ফলে ভার্ডিক্ট পেয়েও খুব একটা লাভের লাভ কিছু হলো না। তো আমরা যদি কোস্ট লাইন এবারে দেখি, আমরা দেখবো যে ভারতের মোট 9টা রাজ্য এবং 4টে কেন্দ্রশাসিত অঞ্চলের উপর দিয়ে আমাদের মানে কোস্টটা গেছে। এই 4টের মধ্যে 2টো হচ্ছে মেনল্যান্ডে আছে আর 2টো হচ্ছে আইল্যান্ডে আছে। তাহলে 2টো মেনল্যান্ডে কারা কারা, পন্ডিচেরির কোস্ট আছে আর দমনদ্বীপের কোস্ট আছে, আর আইল্যান্ড কারা, আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ। আর 9টা রাজ্য কী কী, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট। তো এরপর আমরা একটু লেন্থগুলো দেখে নেব। লেন্থ একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমরা জানি জেনারেলি গুজরাটে সবথেকে বেশি কোস্ট লাইন, 1274 কিলোমিটার প্রায়। কিন্তু যদি আমরা সব কিছু নিয়ে বলি তাহলে কিন্তু অবশ্যই আন্দামান নিকোবর সবথেকে বেশি হবে, এটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন। তাই সবসময় দেখবে যে ওটার মধ্যে আন্দামান নিকোবর অপশন আছে কি না, যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ওইটা হবে, গুজরাটের থেকে অনেক বেশি কোস্ট লাইন আছে, আর যদি না থাকে তাহলে গুজরাট হবে। আচ্ছা, আর লাস্টলি হচ্ছে কি না, ভারতের ভারত গোটা পৃথিবীর যত দেশ আছে তার মধ্যে সবথেকে মানে কোস্ট লাইন যাদের বেশি আছে তার মধ্যে 18তম র্যাঙ্ক আছে ভারত, মানে এতটাই কোস্ট লাইন আর কি। তো অনেক অনেক দেশ আছে যাদের প্রচুর বড় বড় কোস্ট লাইন আছে, ঠিক আছে, চীন আছে, আমেরিকা আছে, ক্যানাডা আছে, অনেকের বড় বড় কোস্ট লাইন আছে। তো ভারত হচ্ছে 18 নম্বর পজিশনে আছে। তো এই মোটামুটি আমাদের লোকেশন, ভারতের লোকেশন দেখলাম, ভারতের বর্ডার দেখলাম, এখানে আমরা কিছু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তীকালে আমরা এই প্রতিবেশী দেশগুলোর ইতিহাস একটু জানবো এবং তাদের সাথে যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাধীনতার পর থেকে সেটা খুব ভালো করে আমাদের দেখতে হবে, এটা আমাদের কাজে লাগবে।